রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারে আজ শুনবেন অনিশ দেবের লেখা গল্প রক্তের দাগ ছিল। নিজের টেবিলে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে শার্লক হোমস অমনিবাস পড়ছিল দশরথ সামন্ত। সারাটা জীবন ধরে সে ছিল তদন্ত পাগল কনস্টেবল। বছর পাঁচেক হলো রিটায়ার করেছে। রিটায়ার করার সময়ও সে প্রায় কনস্টেবলই ছিল, কারণ প্রমোশন সে নেয়নি। নিলে সরাসরি তদন্তের জায়গা থেকে তাকে হয়তো সরে যেতে হতো। চাকরি থেকে রিটায়ার করার পর হঠাৎই একটা ডিটেকটিভ এজেন্সির বিজ্ঞাপন দশরথের চোখে পড়ে। প্রাইভেট আই ডট কম নামের ডিটেকটিভ এজেন্সি একজন বয়স্ক অ্যাসিস্ট্যান্ট চাইছে, তদন্তের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এক মুহূর্ত দেরি না করে দশরথ সেখানে অ্যাপ্লাই করেছিল এবং ইন্টারভিউ ডাক পেয়েছিল। ইন্টারভিউ নিয়েছিল এজেন্সির মালিক ইন্দ্রজিৎ চৌধুরী। বছর 30-32-এর টকবকে যুবক, লম্বা ফর্সা চেহারা, মুখে কোথায় যেন একটা বেপরোয়া ভাব লুকিয়ে রয়েছে। ইন্টারভিউর সময় দশরথ ইন্দ্রজিৎকে হেসে বলেছিল, সময় মতো প্রমোশন নিলে আমি স্যার পুলিশ কমিশনার হয়ে রিটায়ার করতে পারতাম, কিন্তু করিনি, কারণ ওই যে বললাম ডাইরেক্ট তদন্তের প্রতি দুর্দান্ত টান, ঠিক যেন সন্তানের প্রতি মায়ের টান। তদন্ত মানে ইনভেস্টিগেশন ছাড়া আমি একটা মোমেন্টও থাকতে পারি না, তদন্ত আমার ধ্যান জ্ঞান প্রাণ। ইন্দ্রজিৎ বেঁটে খাটো বৃদ্ধ মানুষটিকে দেখছিল, কাঁচা পাকা চুল, তোবড়ানো গাল, কালো চওড়া ফ্রেমের চশমা, কপালের বাঁ দিকে একটা ছোট আঁচিল। বয়সের ভারে চোখের রং খানিকটা ঘোলাটে হয়ে এলেও তা থেকে চনমনে ভাবটা উধাও হয়ে যায়নি। তাছাড়া মাইনে খুব কম শুনেও মানুষটির উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিটেকটিভের পোস্টে নিলে আপনি স্যার আরেকটা ব্যাপারে মোস্ট বেনিফিটেড হবেন। স্যার প্রচুর রহস্য রোমাঞ্চ গোয়েন্দা কাহিনী আমি গুলে খেয়েছি, আর গত 50 বছর ধরে শার্লক হোমস আমার গুরু, আমার দেবতা। আমার এই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি আপনার তদন্তের কাজে হেভি হেল্প করবে স্যার। যেমন ধরুন দীনেন্দ্র কুমার রায়, পাঁচকুড়ি দে থেকে শুরু করে আজকের তপজ্যোতি বর্মন, হরিহরধর পর্যন্ত সকলের লেখাই আমার নখ দর্পণে। যখনই দরকার তখনই আমার কাছ থেকে রেডি রেফারেন্স পেয়ে যাবেন। পাঁচকুড়িদের নীলবসনা সুন্দর। দশরথের পাঁচালি শুনতে শুনতে ইন্দ্রজিতের মাথা ঘুরতে শুরু করেছিল। ও কোনো রকমে বৃদ্ধ মানুষটিকে থামিয়ে বিদায় দিয়েছে এবং পরে ঠান্ডা মাথায় অনেক বিচার বিবেচনা করে তাকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। প্রাইভেট আই ডট কম এর অফিস ম্যাডাম স্ট্রিটে, দুটি মাঝারি মাপের ঘর নিয়ে আধুনিকভাবে সাজানো। বাইরের ঘরটা রিসেপশন গোছের, একপাশে বড় টেবিলে পার্সোনাল কম্পিউটার নিয়ে বসে আছে জিনি রায়। ও একই সঙ্গে রিসেপশনিস্ট, টাইপিস্ট এবং ইন্দ্রজিতের সেক্রেটারি। বয়স 22-24 হবে, ফর্সা রোগা চেহারা, মুখের তুলনায় চোখ দুটো বেশ বড় মাপের, ঠোঁটে গাঢ় চকলেট রঙের লিপস্টিক, চোখের পাতার উপরে হালকা রঙের আস্তর, আর পারফিউমের সুগন্ধ ওকে চাদরের মতো জড়িয়ে রয়েছে। ভগবান জিনিকে রূপ দিয়েছেন, তবে বুদ্ধির বিনিময়ে, কিন্তু তাতে জিনির কোনো রকম দুঃখ আছে বলে মনে হয় না। ও সব সময় নিজের সাজগোজ নিয়েই ব্যস্ত। অফিস ছুটির পর ওকে দিয়ে একটি মিনিটও ওভারটাইম করানো যায় না। হাবভাব দেখে মনে হয় বিশাল বড় লোকের মেয়ে, চাকরি করছে নেহাতি সময় কাটানোর জন্য, কিন্তু আসলে তা নয়। জিনির মুখোমুখি চেয়ার টেবিল নিয়ে বসে আছে দশরথ। শার্লক হোমস অমনিবাস পড়তে পড়তে ওর বারবার হাই উঠছিল। বিনা কাজে এভাবে বসে থাকা যায়? সক্রিয় তদন্তের কোনো সুযোগ নেই, শুধুই বিশ্রাম, মাইনেটাই কি সব? দশরথ বই বন্ধ করে একটা ড্রয়ারে ঢুকিয়ে রাখল, তারপর ল্যামিনেট করে বাঁধানো একটা ফটো দ্বিতীয় ড্রয়ার থেকে বের করল। ফটোটা টেবিলে সুন্দরভাবে দাঁড় করাল। দশরথের দেবতা শার্লক হোমসের ছবি। দশরথ ধূপকাঠি দেশলাই বের করলো ড্রয়ার থেকে, তারপর ধূপ জেলে শার্লক হোমসকে আরতি করলো বার কয়েক, কষ্ট করে একটা হাই চেপে বলল আপন মনেই, হে শার্লক হোমস, জি করে হোক একটা কেসিনে কোম্পানির বনি করিয়ে দাও বাবা। যিনি একটা ছোট আয়না নিয়ে নিজের মেকআপ ঠিক করায় ব্যস্ত ছিল,
একবার আর চোখে দশরথকে দেখল, তারপর একটা শব্দ করে নিজের কাজে মন দিল। দশরথের আরতি শেষ হতে না হতেই ভেতরের ঘরের কাঁচের দরজা খুলে গেল। বাইরের ঘরে এসে দাঁড়ালো ইন্দ্রজিৎ, ডান হাতে আঙুলের ফাঁকে সিগারেট, কপালে ভাঁজ। জিনির দিকে এক পলক তাকিয়ে দশরথের টেবিলের দিকে এগিয়ে এলো ইন্দ্রজিৎ। বলল, দশরথদা, আজকের দিনটা গেলে 14 দিন হবে। 14 দিন হলো অফিস খুলেছি, একটা কেশরও খবর নেই, শুধু শোকেশ হয়ে বসে আছে। বাবা প্রথমেই বলেছিল আমার পয়সা নষ্ট করো, ক্ষতি নেই, তবে তোর ওই ডিটেকটিভ এজেন্সি খুলে নষ্ট করিস না, এখন বোঝো ঠেলা। দশরথ সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না স্যার, আজ গুরুকে মন প্রাণ দিয়ে হেভি দেখেছি, আজ একটা না একটা কেস আসবেই। ঘরের ডিজিটাল ক্লকের দিকে একবার তাকিয়ে বলল, এখনো তো 12টা বাজেনি। না না, 12টা বেজে গেছে আমার কোম্পানির। বিরক্তভাবে সিগারেটে টান দিল ইন্দ্রজিৎ। কি করে যে তোমাদের মাইনে দেব কে জানে। যিনি এতক্ষণ সাজগোজ নিয়ে ব্যস্ত ছিল ওদের কথাবার্তায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেন, কিন্তু ইন্দ্রজিতের শেষ কথাটা কানে যেতেই চট করে ফিরে তাকালো ওর দিকে। করুণ অথচ আদুরে গলায় বলল, মাইনে হবে না, কি বলছেন স্যার। ইন্দ্রজিৎ তখন স্বপ্ন দেখার চোখে ঘরের একটা কাচের জানালার দিকে তাকিয়েছিল। আপন মনেই বিড়বিড় করে বলল, আমাদের কোম্পানি দাঁড়াবেই, দরকার শুধু একটা কেস, জাস্ট একটা কেস। দশরথ শার্লক হোমসের ফটোর সামনে হাত জোর করে বলল, প্লিজ জাস্ট ওয়ান কেস। ইন্দ্রজিৎ সেদিকে আর চোখে তাকিয়ে বিষণ্ণ হেসে বলল, তোমার গুরুর বাড়ির ঠিকানাটা কি ছিল মনে আছে দশরথদা? মনে নেই আবার। দাঁত দেখিয়ে এক গাল হাসলো দশরথ। 221B বেকার স্ট্রিট। দীর্ঘশ্বাস ফেলে ইন্দ্রজিৎ বলল, ঠিকই বলেছ, আমরা একেবারে বেকার হয়ে গেলাম, বেকার স্ট্রিট বেগার। দশরথ জ্বলন্ত ধূপকাঠিটা পাশেই একটা জানালার তাকে ধূপদানিতে বসিয়ে দিয়েছিল। ইন্দ্রজিতের শেষ কথাটা শুনেই হাত বাড়িয়ে ধূপদানিটা নিল, আরেক দফা ঘুরিয়ে দিল শার্লক হোমসের ফটোর সামনে, তারপর চোখে মুখে তীব্র ভক্তি প্রকাশ করে কাঁচুমাচুভাবে বলল, প্রভু একটা কেস, জাস্ট একটা, তাহলেই। ভেতরের ঘরে টেলিফোন বেজে উঠল, ইন্দ্রজিৎ প্রায় ছুটে গিয়ে টেলিফোন ধরল। হ্যালো, হ্যালো, private.com? ভারী গলায় কেউ জানতে চাইল, ইয়েস, আমার নাম মহেন্দ্র সেন, সল্টলেকে থাকি, কাগজে আপনাদের একটা অ্যাড দেখেছি, তাই একটা জরুরি ব্যাপারে ফোন করছি, ফ্যামিলির ব্যাপারে একটু আলোচনা ছিল, সেটা আপনাদের অফিসে গিয়েই বলতে চাই। বুঝতেই পাচ্ছেন সিক্রেসিটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই, আপনি এখনই আমাদের অফিসে চলে আসুন, ঠিকানাটা জানেন তো, 5 নম্বর ম্যাডেন স্ট্রিট, দোতলায় সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে, আমরা আপনার জন্য ওয়েট করছি। আপনি কি কথা বলছেন জানতে পারি কি? আমি এই কোম্পানির চিফ ডিটেকটিভ ইন্দ্রজিৎ চৌধুরী। ওকে। মহেন্দ্র সেন লাইট কেটে দিলেন। ইন্দ্রজিতের বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ হচ্ছিল, হাতের নিভে যাওয়া সিগারেটটা ও টেবিলে রাখা অ্যাশট্রেতে ফেলে দিল, দুহাত মুঠো করে ঝাঁকিয়ে উল্লাসের ভঙ্গি করল। ব্যাটসম্যানকে বোল্ড আউট করার পর বোলাররা যেমন করে, তারপর প্রায় নাচতে নাচতে চলে এলো বাইরের ঘরে। উত্তেজিতভাবে বলল, যিনি দশরথদা, চটপট সব কিছু সাজিয়ে গুছিয়ে নাও, এখনই আমাদের প্রথম ক্লায়েন্ট আসছেন। কথা শুনে তো মনে হলো লাখপতি কি কোটিপতি হবে। আনন্দে হাতে হাত ঘষল ইন্দ্রজিৎ, আমাদের কোম্পানির প্রথম কেস। দশরথ একবার চোখ তুলে ঘরে সিলিংয়ের দিকে তাকালো, একবার চোখ বুঝল, বোধহয় কাউকে কৃতজ্ঞতা জানালো, তারপর শার্লক হোমসের ফটোটাকে প্রায় গড় হয়ে প্রণাম করার চেষ্টা করল। যিনি নিজের টেবিলটা চটপট হাতে গুছিয়ে নিল, কম্পিউটারের কিবোর্ডে খটাখট করে কয়েকটা বোতাম টিপল, তারপর নিজের মেকআপ করতে শুরু করল। দশরথ শার্লক হোমসের ফটোটা ড্রয়ারে ঢুকিয়ে ফেলল, টেবিলটা টিপটপ করে সাজিয়ে নিল, তারপর নিজের পোশাকটা ঠিকঠাক করে নিয়ে গুছিয়ে বসল। ইন্দ্রজিৎ ঢুকে গেল ভেতরের ঘরে,
নিজের গদিওয়ালা চেয়ারে বসে নতুন একটা সিগারেট ধরালো, তারপর ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে লেখা একটা মোটা ইংরেজি বই নিয়ে পড়তে শুরু করল। privateeye.com এর তিনজনেই প্রথম ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে লাগল। সল্ট লেকে 4 নম্বর ট্যাঙ্কের কাছে চোখ ধাঁধানো বাড়ি বলতে একটাই, সেন্ট কটেজ। স্যান্ডস্টোন আর গ্রানাইট দিয়ে আধুনিক ধাঁচে তৈরি তিনতলা বাড়ি, দরজা জানালায় মেহগানি কাঠ আর টিন্টেড গ্লাস। ইন্দ্রজিতের রানি রং মারুতি ভ্যান বাড়ির সামনে এসে দাঁড়ালো ঠিক বিকেল 4টে। গাড়ি থেকে নামলো ইন্দ্রজিৎ, জিনি আর দশরথ। মারুতি গাড়ির জানালার কাছে নিজের ছায়া দেখছিল জিনি, মাথার চুল ঠিকঠাক করে নিচ্ছিল। হঠাৎই বাড়িটার দিকে চোখ পড়তে ও একেবারে হতবাক হয়ে গেল। ওর ঠোঁট চিরে আবছাভাবে বেরিয়ে এলো, ফ্যান্টাস্টিক। দশরথ হেসে বলল, এই অট্টালিকা যদি কটেজ হয় স্যার, তাহলে হিমালয়কে আপনি ওয়েডিবি বলতে পারেন। ইন্দ্রজিৎ সামান্য মাথা নাড়ল, চোখ থেকে রেভেন সানগ্লাসটা খুলে পকেটে রাখল, তারপর একটা সিগারেট ধরিয়ে বলল, দশরথদা যা যা বলেছি মনে আছে তো? তুমি চোখ কান খোলা রাখবে, কোনো কিছু যেন নজর এড়িয়ে না যায়। ইন্দ্রজিৎ ঘুরে তাকালো জিনির দিকে। জিনি, আমি যখন সবাইকে জিজ্ঞাসাবাদ করব তখন তুমি শর্ট হ্যান্ডে নোট নিয়ে যাবে, কোনো কথা বাদ না যায়। জিনি তখনও মুগ্ধ চোখে বাড়িটা দেখছিল, কেমন একটা ঘোরের মধ্যে ও বলল, এটা বাড়ি নয়, যেন স্বপ্ন। এরকম একটা স্বপ্নের বাড়িতে এমন অঘটন ঘটছে, এটা সত্যি ভাবা যায় না। জিনি একটু বেশি রকম স্বপ্ন দেখে, বৈভবের স্বপ্ন, এ ধরনের স্বপ্ন দেখা বোধ হয় ওর শখ। দশরথ চটপটে গলায় বলল, চলুন স্যার, আমরা তদন্তে নেমে পড়ি, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। পাথর বসানো পথ ধরে বাড়ির সদর দরজার দিকে এগোতে এগোতে ইন্দ্রজিতের কয়েক ঘন্টা আগের কথা মনে পড়ছিল, যখন মহেন্দ্র সেন ওর ম্যাডান স্ট্রিটের অফিসে এসে হাজির হয়েছিলেন। মহেন্দ্রকে দেখেই ইন্দ্রজিতের মনে হল উনি লাখপতি নন, কোটিপতি। মহেন্দ্রর চেহারা মোটাসোটা, পরনে ধবধবে পাঞ্জাবি আর সরু পাজামা, গা থেকে ভুরভুর করে আতরের গন্ধ বেরোচ্ছে, ডান হাতের আঙুলে মোটা মোটা 4টে সোনার আংটি, তাতে যথাক্রমে হীরা, চুনি ও পান্না বসানো। 4 নম্বর পাথরটা ইন্দ্রজিৎ চিনতে পারল না। মহেন্দ্রর গলায় সোনার ডকছে, বাঁ হাতের বাহুতে সোনার তাবিজ, তাতেও বড় মাপের 3টে পাথর। মহেন্দ্রর বয়স খুব বেশি হলে 45 হবে, চোখে সোনালি ফ্রেমের চশমা, সোনারও হতে পারে, মাথায় শতকরা 70 ভাগই টাক, থলথলে মুখে ঘাম, দোতলায় সিঁড়ি বেয়ে উঠে হাঁপাচ্ছে। ইন্দ্রজিতের অফিসে ঢুকেই মহেন্দ্র জরিপ নজরে সব কিছু মেপে নিচ্ছিলেন, বোধহয় বুঝতে চাইছিলেন privateeye.com ওর সমস্যার সমাধান করতে পারবে কি না। ইন্দ্রজিতের মুখোমুখি চেয়ারে বসে আরামের একটা সংক্ষিপ্ত শব্দ করলেন মহেন্দ্র, তারপর পকেট থেকে 555-এর প্যাকেটটা বের করলেন, নিজে একটা নিলেন, ইন্দ্রজিৎকেও একটা দিলেন। সুরেলা শব্দ তোলা বিদেশি লাইটার দিয়ে দুজনের সিগারেট ধরালেন। ইন্দ্রজিৎ ইন্টারকমে জিনিকে ডেকে নিল, জিনি শর্ট হ্যান্ডের খাতা আর পেন্সিল নিয়ে তৈরি হয়ে বসল। দশরথ তখন দরজার কাছে কান পেতে দাঁড়িয়ে, তদন্তের কৌতূহল ওকে সিটে বসতে দেয়নি। মহেন্দ্র একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, ইন্দ্রজিৎ বাবু, আমার বাবা জিতেন্দ্রনাথ বেশ বড় লোক, মানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আমরা ইনকাম ট্যাক্স দিয়েছি প্রায় 12 কোটি টাকা। আমাদের কোম্পানির নাম হয়তো আপনি শুনে থাকবেন, সেন্ট কেমিক্যাল প্রোডাক্টস। ইন্দ্রজিৎ মাথা নাড়ল, নামটা ও শুনেছে, শুধু ও কেন, পশ্চিমবঙ্গের সবাই হয়তো শুনে থাকবে, সেন্ট কেমিক্যাল প্রোডাক্টস দারুণ নামজাদা কোম্পানি। আপনাদের প্রবলেমটা কি হয়েছে একটু বলবেন? হ্যাঁ বলছি, ব্যাকগ্রাউন্ডটা না বললে প্রবলেমের গুরুত্ব বোঝা যাবে না। একটু থেমে মহেন্দ্র সেন আবার বলতে শুরু করলেন, আমাদের ফ্যাক্টরি দুটো, একটি গড়িয়ায় আর একটি সোনারপুরে, বেশ বড় মাপের ফ্যাক্টরি বলা যায়। বাবাই সব কিছু দেখেন, মানে দেখতেন,
তাছাড়া লোকজন তো আছেই, আমরা খুব একটা সময় দিতে পারি না। আমরা মানে? ছোট করে দুবার কাশলেন মহেন্দ্র, তারপর বললেন, আমরা মানে আমি, আমার ছোট ভাই সুরেন্দ্র আর ছোট বোন নবনীতা, আমরা আমাদের কাজকর্ম সকালাত নিয়ে থাকি, সে যাগে যা বলছিলাম। মহেন্দ্রকে বাধা দিল ইন্দ্রজিৎ, একটু আগে আপনি বললেন আপনার বাবা সবকিছু দেখেন, মানে দেখতেন। দেখতেন বলছেন কেন? এখন কি আর উনি দেখেন না? না, কারণ 5 দিন আগে উনি কিডন্যাপড হয়েছেন। কিডন্যাপড হয়েছে? হ্যাঁ, গত সোমবার ভোর রাতে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘর দোতলায় আর বাবা একতলায় বড় একটা ঘরে থাকতেন। আমি সিঁড়ির কাছে আসা মাত্রই দেখতে পাই কয়েকটা কালো ছায়া কিছু একটা পাঁজা খোলা করে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে উঠতেই তাদের মধ্যে একজন আমার দিকে রিভলভার তুলে শাসায়, বলে, চেঁচালে কি পুলিশে খবর দিলে আপনার বাবাকে খতম করে দেব, পরে আপনাকে ফোন করব, যান ঘরে চলে যান, গিয়ে চুপটি করে শুয়ে থাকুন, সকালে কেউ জিজ্ঞেস করলে বলবেন জিতেনবাবু কোম্পানির কাজে টুরে গেছে, যা যা বললাম মনে থাকে যেন। আমি ভয় ঠক ঠক করে কাঁপতে শুরু করেছিলাম, সেই অবস্থাতেই কোনো রকমে ঘরে ফিরে গেছি। বাড়ির সবাই খবরটা জেনেছে? ইন্দ্রজিৎ চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করল, শেষ হয়ে যাওয়া সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে দিল। হ্যাঁ, সকালে সুরেন আর নবমিতা জেনেছে, আর পরান্দাও জেনেছে। পরান্দা কে? পরান্দা বাবার আমলের কাজের লোক, বয়সে বাবার চেয়ে অনেক বড়, আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে। কিডন্যাপারদের কোনো ফোন এসেছিল? টাকা পয়সা কিছু চেয়েছে? হ্যাঁ, সোমবার সকালে ওরা ফোন করেছিল, পুলিশে কিছু জানাতে বারণ করেছে, তবে টাকা পয়সা এখনো কিছু চায়নি, বলেছে পরে জানাবে, তারপর থেকে এখন আর কোনো ফোন আসেনি। ইন্দ্রজিৎ কপালে ভাঁজ ফেলে চিন্তা করছিল। মহেন্দ্র সেন আশাভরা চোখে ওর দিকে তাকিয়েছিলেন, হঠাৎই খেয়াল হওয়াতে হাতের নিভে যাওয়া সিগারেটটা অ্যাস্ট্রেতে রেখে দিলেন, তারপর বললেন, মিস্টার চৌধুরী, আপনি আজ বিকেলে আমাদের বাড়িতে একবার আসুন, স্পটটা একবার দেখে নিন, তাছাড়া আমার কতগুলো পার্সোনাল কথাও বলার আছে, আমাকে লেখা বাবার একটা চিঠিও আপনাকে দেখাব, আর তার উপর রয়েছে অনিমেষ সরকারের সমস্যা, বাবার ছোটবেলার বন্ধু, উনি গত পরশু আমাদের সল্টলেকের বাড়িতে এসে উঠেছেন, বাবা নেই অথচ সেও এক বিরাট সমস্যা। তার মানে? আবার কিসের সমস্যা? ব্যাপারগুলো এখানে ঠিক ডিসকাস করা যাবে না, আপনি প্লিজ আমাদের বাড়িতে একবার আসুন, তখন সব খুলে বলবো। আমি একা নয়, আমরা তিনজনে আজ বিকেল 4টার সময় আপনার বাড়িতে যাব। তাই এসেছে ইন্দ্রজিৎ, সঙ্গে জিনি আর দশরথ। কলিং বেল বাজাতেই দরজা খুলল একজন বয়স্ক কাজের লোক, বোধহয় পরা, ভাবল ইন্দ্রজিৎ। জমকালো ড্রয়িং কাম ডাইনিং স্পেসে ওদের আপ্যায়ন করে বসালো পরাণ। প্রায় সঙ্গে সঙ্গেই এসে হাজির হলেন মহেন্দ্র, হেসে বললেন, আরে আরে আপনারা এসেছেন, হ্যাঁ ভীষণ ভীষণ খুশি হয়েছি। ইন্দ্রজিৎ খুঁটিয়ে খুঁটিয়ে ঘরটা দেখছিল, এরকম ঘর হিন্দি ছবিতেই দেখা যায়, আসবাবপত্র ঘরের সঙ্গে মানানসই, দূরে ঘরের শেষ প্রান্ত থেকে সুন্দর বাঁক নেওয়া সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে। প্লিজ আপনারা একটু বসুন, আগে একটু চায়ের ব্যবস্থা করি, মহেন্দ্র সৌজন্য করে বললেন। না মিস্টার সেন, আগে বরং একটু কাজ সেরে নি। ইন্দ্রজিৎ গা ডুবে যাওয়া সোফা ছেড়ে উঠে দাঁড়াল, চলুন আপনার বাবার ঘরটা আগে দেখি। জিনিকে চোখের ইশারা করে পা বাড়াল ইন্দ্রজিৎ, যিনি ওর শর্ট হ্যান্ড খাতা আর পেন্সিল নিয়ে ইন্দ্রজিতের ছায়া হয়ে গেল। মহেন্দ্র ইন্দ্রজিৎদের পথ দেখিয়ে দক্ষিণ দিকে নিয়ে গেলেন, সেখানেই জিতেন্দ্রনাথের শোয়ার ঘর। ঘরের দরজার কাছে দাঁড়িয়ে একটি মেয়ে একজন পুরুষের সঙ্গে চাপা গলায় একান্তে কিছু কথাবার্তা বলছিল, ইন্দ্রজিৎদের দেখে চট করে নিজেদের মধ্যে দূরত্ব বাড়িয়ে ফেলল। মহেন্দ্র সেন আলাপ করিয়ে দিলেন, আমার ছোট ভাই সুরেন আর বোন নবনীতা,
হ্যাঁ, আর ইনি হচ্ছেন ডিটেকটিভ ইন্দ্রজিৎ চৌধুরী। বাবার কিডন্যাপের ব্যাপারে ওর হেল্প চেয়েছি, তোদের তো আগেই বলেছিলাম। নবনীতা হঠাৎই খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে ওর উদ্ধত শরীরে নানা রকম ভাঙচুর হতে লাগল। অনেকক্ষণ পর হাসি থামিয়ে বেশ কষ্ট করে ও বলল, বর্দা তোমার এই গুটি গুটি ইমেজটা বা ছাড়ো তো, ভেতরে ভেতরে তো আমাদের এই মতো তেষ্টায় মরে যাচ্ছ, অথচ মুখে একটা বেড়াল তপস্বী গোছের ভাব ফুটিয়ে রেখেছ। না, সিনেমা লাইনটাই তোমার আসল লাইন ছিল, কেন যে ফর নাথিং একটার পর একটা নতুন নতুন বিজনেস ট্রাই করে যাচ্ছ কে জানে। নীতা, ইন্দ্রজিৎ বাবু আমাদের গেস্ট, ওর সামনে তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ। বাবা এখন কিরকম কষ্টের মধ্যে কি অবস্থায় আছে কিছুই জানি না, যে করে হোক বাবাকে ফিরিয়ে আনা আমাদের কর্তব্য এখন। কর্তব্য? ও বাবা! আবার এক দফা কাচের চুড়ি ভাঙা হাসি, সে হাসির মধ্যে শঙ্খচূড়ের বিষ ছিল। তারপর হাসি থামতেই, জানি বর্দা, আসল কথাটা বলতে তোমার ভদ্রতায় আটকাচ্ছে, ওকে আমি বলে দিচ্ছি। ইন্দ্রজিতের দিকে ঘুরল নবনীতা। ওয়েল মিস্টার শার্লক হোমস, আসল ঘটনা হলো বাবাকে আমাদের খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনা দরকার, নইলে টাকার তেষ্টায় আমরা মরে যাব তিনজনে, বর্দা ছোড়দা এবং আমি। বাবা ছাড়া আমাদের টাকার যোগান দেবে কে? কি ছোড়দা, কিছু ভুল বলছি? সুরেন্দ্রর দিকে তাকিয়ে নবনীতা জানতে চাইল। তারপর আবার ইন্দ্রজিৎকে লক্ষ্য করে বলল, পুলিশের ওপরে আমাদের কনফিডেন্স নেই, তাই প্রাইভেট ডিটেকটিভ। এবার দেখুন চেষ্টা করে বাবাকে ফিরিয়ে আনতে পারেন কিনা, তবে যা করার চটপট করুন, নইলে যা ড্রাই অবস্থা মরুভূমির চেয়েও খারাপ। ইন্দ্রজিৎ বেশ খুঁটিয়ে নবনীতাকে দেখছিল, যিনিও, তবে ও বোধহয় নবনীতার সাজগোজ লক্ষ্য করছিল। নবনীতার ফর্সা সুন্দর চেহারা, টানা টানা চোখ, শ্যাম্পু করা চুল, চোখের কোলে অল্প বিস্তর দ্রুত জীবনযাপনের ছাপ, পরনে দামি চুড়িদার, গলায় সোনার চেন, কানে সাদা পাথর বসানো দুল, বোধহয় হীরেই হবে। এই সব জাতের বড় লোকেরা কখনো নকল গয়না পরে না, শুধু নকল জীবনের পেছনেই ছোটে। ম্যাডাম, আপনার সঙ্গে আমি পরে ডিটেইলে কথা বলবো, আগে জিতেনবাবুর ঘরটা একবার দেখেন। ইন্দ্রজিতের কথার উত্তরে সুন্দর করে হাসল নবনীতা, বলল, আপনার সঙ্গে ডিটেইলে কথা বলতে আমার বেশ ভালো লাগবে, ইউ লুক স্মার্ট, আপনাকে ডিটেকটিভ হিসেবে আমার বেশ পছন্দ হয়েছে, টাটা। হাত তুলে আঙুল নাড়ল নবনীতা। আমি দোতলায় আছি, দরকার হলেই ডাকবেন, আই উড লাভ টু কাম। মহেন্দ্র মুখ চোখ লাল করে চুপচাপ দাঁড়িয়েছিলেন। নবনীতা চলে যাওয়ার পর চাপা গলায় শুধু বললেন, অসভ্য, মডেলিং লাইনে আর কত ভদ্রতা শিখবে, অথচ ওকে নিয়ে মায়ের অনেক আশা ছিল। আপনাদের মাকে দেখছি না? আমাদের মা নেই, প্রায় 15 বছর আগে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। সুরেন্দ্র এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন, এখন একটু ফাঁক পেয়ে বললেন, আমাকে কি এখন থাকতে হবে ইন্দ্রজিৎ বাবু? ইন্দ্রজিৎ অবাক হয়ে সুরেন্দ্রর দিকে তাকাল, কারণ গলার স্বর বেশ মেয়েলি, হয়তো সেই জন্যই কম কথা বলেন। না, আপনি এখন যেতে পারেন, আমি পরে ডেকে নেব। সুরেন্দ্র চলে যেতেই মহেন্দ্রকে সঙ্গে করে ঘরের ভেতরে পা রাখল ইন্দ্রজিৎ। ঘরে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা বিশাল মাপের একটা অয়েল পেন্টিং, টকটকে লাল সিঁদুর পরা এক মাঝবয়সী মহিলা, ছবিটা মালা চন্দনে সাজানো। ইনি আমার মা, মহেন্দ্র বললেন। ইন্দ্রজিৎ এবার ঘরটার দিকে মনোযোগ দিল, বিলাসবহুলভাবে সাজানো প্রকাণ্ড ঘর, মৃদু শব্দ করে এয়ার কুলার চলছে, দেওয়ালে বিদেশি কোয়ার্টজ ঘড়ি, পশ্চিমের রোদ একটা কাচের জানালা দিয়ে ঢুকে পড়ে মার্বেল পাথরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, ঘরের বাঁ দিক ঘেঁষে কারুকাজ করা মেহগানি কাঠের খাট, তাতে ধবধবে সাদা বিছানা, সেদিকে আনমনাভাবে তাকিয়ে থাকতে থাকতে আচমকা মহেন্দ্রর মুখোমুখি ঘুরে দাঁড়ালো ইন্দ্রজিৎ। আপনার ছোট বোন যা বলে গেল সে কথা কি ঠিক? জিতেনবাবু না থাকায় আপনারা টাকার অভাবে কাহিল হয়ে পড়েছেন, মহেন্দ্র ইতস্তত করতে লাগলেন। ইন্দ্রজিৎ এয়ার কুলার অফ করে দিল,
একটা জানালার পাল্লা সামান্য খুলে দিল। তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরাল। মহেন্দ্রকে অফার করল, কিন্তু তিনি আলতো করে বললেন, না এখন না, পরে। এবার বলুন, নবনীতা কি ঠিক বলেছেন? আমার কাছে লুকোনোর চেষ্টা করবেন না। ঘরে এয়ার কুলারের ঠান্ডা থাকা সত্ত্বেও মহেন্দ্র পকেট থেকে রুমাল বের করে কাল্পনিক ঘাম মুছলেন। তারপর খানিকটা সময় নিয়ে মাথা নেড়ে বললেন, হ্যাঁ ও ঠিকই বলেছে। বেশ কয়েক বছর আগে বাবা একটা এগ্রিমেন্ট করেছিলেন, তাতে আমরা, মানে আমি, সুরেন্দ্র আর নবনীতা মাসে মাসে একটা ফিক্সড টাকা পাব। তার বাইরে টাকার দরকার পড়লে সেটা বাবার কাছে চাইতে হবে। সেই এগ্রিমেন্টে আমরা সইও করেছিলাম, না করে উপায় ছিল না। মহেন্দ্র চুপ করে গেলেন, দুটো হাত সামনে জড়ো করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলেন। ইন্দ্রজিৎ ঘরটা খুঁটিয়ে দেখার শেষ করল, একটা জানালার কাছে গিয়ে বাইরের রাস্তাটা একবার দেখল, তারপর ঘুরে তাকালো মহেন্দ্রর দিকে। আপনার বাবার ওপরে কারো রাগ ছিল? মনে তো হয় না, তবে বিজনেসের ব্যাপারে কোনো জেলাসির ব্যাপার থাকলেও থাকতে পারে। আসলে আমি কিডন্যাপিং এর মোটিভটা বুঝতে চাইছি। কিডন্যাপাররা এখনো টাকা চায়নি বলে আমার কেমন সন্দেহ হচ্ছে। আচ্ছা, কিডন্যাপিং এর সময় কি ধস্তাধস্তি হয়েছিল? দোতলা থেকে আমি সেরম কিছু টের পাইনি, তবে আপনাকে বলতে ভুলে গেছি, বাবার বিছানার চাদরে বেশ খানিকটা রক্তের দাগ ছিল। রক্তের দাগ? ইন্দ্রজিতের শরীরটা চাবুকের মতো টানটান হয়ে গেল। কোথায় সেই চাদরটা দেখি। দাঁড়ান, নিয়ে আসছি, বলে মহেন্দ্র চলে গেলেন। ইন্দ্রজিৎ সিগারেট খেতে খেতে ভাবছিল, কোটিপতি জিতেন্দ্রনাথের তিন ছেলে মেয়ে, তিনজনেই বোধহয় বড়লোকি চালে আয়েস করতে শিখেছে, কেউই বিয়ে থা করেননি, অথচ সবাই খরচ করতে ভালোবাসেন। বাবা কিডন্যাপড হয়েছেন বলে কারোরই তেমন দুশ্চিন্তা নেই, একমাত্র দুশ্চিন্তা খরচের টাকা পাওয়া না পাওয়া নিয়ে। নবনীতার কথাগুলো হয়তো রূঢ়, কিন্তু মনে হয় না ও একবর্ণও মিথ্যে বলেছে। সিগারেটের শেষ হয়ে আসা টুকরোটা ইন্দ্রজিৎ জানালা দিয়ে ছুঁড়ে দিল বাইরে। এমন সময় মহেন্দ্র চাদর নিয়ে ফিরে এলেন, সঙ্গে দশরথ ও পরাণ। দশরথ ইন্দ্রজিতের কাছে এসে চাপা গলায় বলল, স্যার আমি একটু বাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম, মানে ইনভেস্টিগেশন করছিলাম আর কি। আর চোখে সন্দেহ এবং আশঙ্কার নজরে মহেন্দ্রকে কয়েকবার দেখল দশরথ। আপনি একটু শুধু পরাণের সাথে কথা বলুন, ওর কাছে প্রচুর মেটেরিয়াল আছে। ডক্টর পঞ্চানন ঘোষাল তার অপরাধ বিজ্ঞান বইতে বলেছিলেন, ইনভেস্টিগেশনে বাড়ির কাজের লোকদের রোল খুব ভাইটাল। আমি আপনার হয়ে পরাণকে একটু আধটু কোশ্চেন করছিলাম। ইন্দ্রজিৎ হেসে জিজ্ঞেস করল, অপরাধ বিজ্ঞান তুমি পড়েছো দশরথদা? হ্যাঁ, মানে ছোটবেলায় অল্প অল্প পড়েছিলাম। ইন্দ্রজিৎ মহেন্দ্রকে বলল, মিস্টার সেন চাদরটা দিন। চাদরটা নিয়ে বিছানায় রাখল ইন্দ্রজিৎ, উল্টে পাল্টে রক্তের দাগ লাগা জায়গাটা বের করল। বেশ বড় একটা রক্তের দাগ, তার খুব কাছে ছোট মাপের আরও দুটো ছোপ। ইন্দ্রজিৎ চাদরটা ভাঁজ করে দশরথের হাতে দিল। এটা সাবধানে রাখো দশরথদা, এটা ল্যাবে পাঠাতে হবে। যেন লাখ টাকা দামের একটা শৌখিন কাচের গ্লাস অতি সাবধানে নাড়াচাড়া করছে, এই রকম ভঙ্গিতে চাদরটা গ্রহণ করল দশরথ। ওর কাছে এটা লাখ টাকার সূত্র। চাদরটার দিকে মুগ্ধ অথচ সাবধানী চোখে তাকিয়ে ও জানতে চাইল, আমি কি এখন যেতে পারি স্যার? হ্যাঁ যাও, জিনির কাছে বসো গিয়ে। দড়ির ওপর পা ফেলে সন্তর্পণে হেঁটে যাওয়ার ভঙ্গিতে দশরথ চলে গেল। ইন্দ্রজিৎ মহেন্দ্রকে বলল, আপনি জিতেনবাবুর লেখা একটা চিঠি আমাকে দেখাবেন বলেছিলেন, আর অনিমেষ সরকার নামে একজনের কথা বলেছিলেন। অনিমেষবাবু এখন কোথায়, বাড়িতে আছেন? না, উনি একটু বেরিয়েছেন, এলে আপনাকে খবর দেব। ঠিক আছে, ও ব্যাপারে পরে আপনার সঙ্গে কথা বলবো, তার আগে পরাণের সঙ্গে একটু কথা বলে নি। অদ্ভুত চোখে পরাণের দিকে এক পলক তাকিয়ে একটু দ্বিধাগ্রস্তভাবে মহেন্দ্র চলে গেলেন। জিতেন্দ্রনাথের ঘরের ডান দিকে একটা টেবিল আর তিনটে চেয়ার পাতা ছিল। ইন্দ্রজিৎ সেখানে গিয়ে বসল, পরাণকেও বসতে বলল।
লম্বা রোগা তোবড়ানো গাল, গালে খোঁচা খোঁচা সাদা দাড়ি। দেখেই বোঝা যায় পরাণের ওপর দিয়ে বহু ঝড় জল বয়ে গেছে। ওর বড় বড় চোখ দুটোয় কেমন এক সতর্ক ছাপ ছিল। ওর কাছে বাড়ির লোকজন সম্পর্কে জানতে চাইল ইন্দ্রজিৎ। পরাণ খানিকক্ষণ ইতস্তত করে তারপর মুখ খুলল। জিতেন্দ্রনাথের তিন ছেলে মেয়ে সম্পর্কে ওর মতন করে বলল। সর্দি সিনেমার লাইনে কি সব করে, মাঝে মাঝে টিভির বিজ্ঞাপনেও সর্দিরে দেখায়, দিন রাত্রি শুধু সাজুগুজু করছে আর দুনিয়ার ছেলে বন্ধুদের সঙ্গে রাত বিরেতে বাড়ি ফিরছে, বেপরোয়াভাবে গাড়ি চালায়, অনেক অ্যাক্সিডেন্ট করেছে, প্রত্যেকবার বড়বাবু টাকা দিয়ে ঝামেলা ঝঞ্ঝাট সামলেছে। সর্দির ছোট বড় জ্ঞান নাই, যখন যা মুখে আসে বলে দেয়। বড়বাবুকে দিন রাত টাকার জন্য বিরক্ত করত, এখন বড়বাবু নাই, সেই চোখের মুখে নুন পড়েছে। তাছাড়া বড়বাবুর বন্ধু অনিমেষ বাবু দারুণ কড়া ধাতের মানুষ, এখন ওনার দাপটে তিন ভাই বোন সবসময় কাচুমাচু হয়ে থাকে। চোর তা গান বাজনা নিয়ে থাকে, প্রায় বাড়িতে গান বাজনার আসর বসিয়ে কান ঝালাপালা করে দেয়। বড়বাবু অনেক দিন বারণ করেছেন, কিন্তু চোর দাদাতে কান দেননি, বরং নানান জলসার জন্য বড়বাবুর কাছে টাকা চাইত। শুনছিলাম কি একটা ব্যবস্থা করে নাকি 30 জনের দল নিয়ে ফরেনে গান বাজনা করতে যাবে, তার জন্য গত শনিবারই তো বড়বাবুর কাছে টাকা চাইছিল। আর সর্দা সর্দির থেকে বড় হলেও সর্দিরে বেশ ভয় পায়। বড়দা মহেন্দ্র এমনিতে খুব ভদ্র, তবে ব্যবসা করার একটা রোগ আছে, সেই কোন বয়স থেকে জেদ চেপে ধরেছে বাবার ব্যবসা নয়, সে নিজের হাতে গড়া ব্যবসা বড় করবে। বড়বাবু বহুবার বারণ করেছেন, কিন্তু বড়দা নিজের জেদ থেকে সরেননি, অথচ প্রতিবারই নতুন নতুন ব্যবসা ফাঁদার জন্য বড়বাবুর কাছ থেকে টাকা চাইত। বড়বাবু প্রথমটায় রাগারাগি করতেন বটে, কিন্তু শেষমেশ টাকা দিয়েই দিতেন। এই তো গত শনিবারই বড়বাবুর সঙ্গে বড়দার কত কথা কাটাকাটি হয়ে গেল ওই টাকা নিয়েই। একটা দীর্ঘশ্বাস ফেলে পরাণ বলল, শনিবারের দিনটা বড়বাবু খুব খারাপ গিয়েছে, টাকার জন্য একের পর এক বিড়ম্বনা। আমি এই জালনা দিয়া সব দেখেছি, প্রথমে এলো সর্দি, তারপর সর্দা, আর সবশেষে বড়দা, তিনজনের সঙ্গেই বড়বাবুর রাগারাগি হলো। কিন্তু ওই রাগারাগি সার, ছেলেমেয়ের জন্য অন্ধ স্নেহ, কী আর করবেন, টাকা পয়সা সব দিয়ে থুয়ে শেষ পর্যন্ত মায়ের ওই ফটোর সামনে গিয়ে কান্নাকাটি করতে লাগলেন। ইশারা করে মিসেস সেনের অয়েল পেন্টিংটার দিকে দেখালো পরাণ। মা চলে গিয়ে বড়বাবু আরও কাবু হয়ে পড়েছেন, মা ছিলেন সত্যিকারের গৃহলক্ষ্মী। সবই আমাদের কপাল, মা মরা ছেলেমেয়েগুলোর একটাও মানুষ হলো না, অথচ বড়বাবুর কত আশা ছিল। শেষ কথা দুটো বলেই জিপ কাটলো পরাণ, অনুনয় করে বলল, আমাকে মাফ করবেন স্যার, বাড়ির কাজের লোক হয়ে অনেক আস্পর্ধার কথা বলে ফেলেছি, এসব কথা যেন বড়দা সর্দাদের কানে না যায়, আসলে দোষ তো আমারও নয়, বড়বাবুদের সঙ্গে জীবনের অনেকগুলো বছর জড়িয়ে গেছে, এই বড়দাদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি, বড়বাবু আমার সঙ্গে কখনো চাকরের মতন ব্যবহার করতেন না, বরং একা একা দুঃখ করতেন, বলতেন, পরাণ তোর মাকে আমি কথা দিয়েছিলাম ছেলে মেয়েদের আমি মানুষ করে তুলব, তুই তো জানিস ওদের জন্য আমি কি পরিশ্রম করেছি, কত কষ্ট সয়েছি, কিন্তু তার ফল কি হলো শূন্য, আমার বুকটা একেবারে শূন্য হয়ে গেছে রে পরাণ, শূন্য হয়ে গেছে। কথাগুলো বলতে বলতে পরাণের চোখে জল এসে গিয়েছিল, গায়ের গেঞ্জি দিয়ে চোখ মুছতে লাগলো ও। ইন্দ্রজিতের কাছে পারিবারিক ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছিল, ছেলে মেয়েদের লোভের উৎপাতে অতিষ্ঠ এক স্নেহময় ধনী পিতা। শেষের দিকটায় বড়বাবু প্রায়ই বলতেন, ওদের শিক্ষা দেওয়া দরকার, উচিত শিক্ষা, যাতে ওরা স্নেহ ভালোবাসা ভাঙিয়ে আমার কাছ থেকে আর সুযোগ নিতে না পারে, লোভ ওদের শেষ করে দিয়েছে, ওদের কাছে সম্পর্কের আর কোনো দাম নেই। কথা শেষ করে হতাশায় মাথা নাড়ল পরাণ। কিছুক্ষণ চুপ করে রইল ইন্দ্রজিৎ,
তারপর বলল, ঠিক আছে পরাণ, তুমি এখন যাও, এসব কথা আর কাউকে বলার দরকার নেই। যদি সেরকম বুঝি তাহলে তোমার সঙ্গে পরে কথা বলবো। পরাণ উঠে দাঁড়াল, ইন্দ্রজিৎকে নমস্কার করে ধীরে ধীরে চলে গেল ঘর ছেড়ে। কবজি উল্টে ঘড়ি দেখল ইন্দ্রজিৎ, প্রায় 6টা বাজে। ঘরের কোয়ার্চ ওয়াল ক্লকটা 5 মিনিট ফাস্ট, নাকি ইন্দ্রজিৎটা 5 মিনিট স্লো। এমন সময় মহেন্দ্র ঘরে ঢুকলেন, মিত হেসে বললেন, মিস্টার চৌধুরী আসুন, একটু চায়ের ব্যবস্থা করেছি, দরকার হলে চায়ের পর আবার কাজ শুরু করবেন। চলুন বলে মহেন্দ্রকে অনুসরণ করে ইন্দ্রজিৎ আর জিনি ড্রয়িং ডাইনিং স্পেসে এসে হাজির হল। এসে দেখল দশরথ চায়ের কাপে চুমুক দেওয়া শুরু করেছে। চা খেতে খেতে ইন্দ্রজিৎ জিতেন্দ্রনাথের একটা ফটো দেখতে চাইছিল। মহেন্দ্র উত্তরে বলেছেন, চা শেষ করে আমার ঘরে চলুন, ফটোটাও দেখাবো আর চিঠিটাও দেখাবো। সুতরাং জিনি আর দশরথকে সোফায় বসিয়ে রেখে ইন্দ্রজিৎ মহেন্দ্রের সঙ্গে দোতলায় গেল। যিনি তখন মুগ্ধ চোখে ঘরের নানান আসবাবপত্র দেখছে, আর দশরথ এমনভাবে ড্রয়িং ডাইনিং স্পেসে ঘুরে বেড়াচ্ছে যেন স্রেফ ঘ্রাণ শক্তি দিয়েই সে যাবতীয় রহস্য উদ্ঘাটন করে ফেলবে। দোতলায় নিজের ঘরে ইন্দ্রজিৎকে বসিয়ে মহেন্দ্র একটা ডেস্কের কাছে গেলেন, একটা ভাঁজ করা চিঠি বের করে ইন্দ্রজিতের হাতে এসে দিলেন। আমাদের লেখা বাবার শেষ চিঠি, এটা হাতের লেখাটা বাবার, আমরা চেক করে দেখেছি। ইন্দ্রজিৎ চিঠিটা খুলে দেখল, কাগজের দুপিঠে কালো কালি দিয়ে লেখা বেশ বড় চিঠি। চিঠিটা পড়ে আমাদের মনে হয়েছে বাবা যেন জানতেন উনি আর বেশি দিন নেই। এটাকে কি আপনি সিক্স সেন্স বলবেন? আপনার কি ধারণা জিতেনবাবু আর বেঁচে নেই? সেরকমই তো মনে হচ্ছে, কিডন্যাপাররা যখন আর কোনো সাড়া শব্দ করছে না। যে হাঁস সোনার ডিম পাড়ে তাকে কখনো কেউ খতম করে? হয়তো অন্য কোনো কারণে কিডন্যাপাররা চুপচাপ রয়েছে, তারপর সময় এলে আপনাদের ফোন করবে। ইন্দ্রজিৎ এবার চিঠিটা পড়তে শুরু করল। এয়ার কুলারের ঠান্ডা বাতাসে ওর বেশ শীত শীত করছিল, মহেন্দ্রকে ওটা কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল। চিঠিতে তিন ছেলে মেয়েকেই সম্বোধন করেছেন জিতেন্দ্রনাথ। তারপর লিখেছেন, 15 বছর আগে তোমাদের মা সীমন্তিনী যখন চলে যায় তখন আমি তাকে কথা দিয়েছিলাম তোমাদের মানুষের মতো মানুষ করব, কিন্তু ব্যবসার চাপ, অন্ধ স্নেহ আর তোমাদের লোভ আমার প্রতিজ্ঞা ছত্রখান করে দিয়েছে। এখন একা গোপনে তোমাদের মায়ের ছবির কাছে চোখের জল ফেলা ছাড়া আমার আর কোনো গতি নেই। ভুল আমারই, আমি তোমাদের ঠিক মতো শাসন করতে পারিনি, আর শাসন করার পক্ষে এখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। পিতা হিসাবে আমি ব্যর্থ হয়েছি, তোমাদের মানসিক অত্যাচারে আমি ক্লান্ত, আমার সামনে আর কোনো পথ খোলা নেই। তাই যে পথ একমাত্র খোলা আছে সেই পথেই আমি যাব। না না, ভুলেও ভেবো না আমি সুইসাইড করবার কথা ভাবছি। আমার সেই একটিমাত্র পথ হলো একটা নিষ্ঠুর গোপন কথা তোমাদের সামনে তুলে ধরা। এ কথা জানাতে আমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু এখন আর ফেরার কোনো পথ নেই, তোমরাই এই কাজে আমাকে বাধ্য করেছ। আমার যত ধন সম্পত্তি, গাড়ি বাড়ি ফ্যাক্টরি, কোনো কিছুরই মালিকানা আমার একার নয়, আমি শতকরা মাত্র 20 ভাগের মালিক, বাকি 80 ভাগের মালিক আমার ছোটবেলার বন্ধু অনিমেষ সরকার, ওরা আরামবাগের বনেদি বড়লোক, আমার সঙ্গে ওর নিয়মিত টেলিফোনে যোগাযোগ আছে। অনিমেষ যে কোনো মুহূর্তে এসে দলিল মাফিক ওর অংশ বুঝে নিলে আমার এবং তোমাদের অবস্থা হবে পথের ভিখারির মতো, কিন্তু অনিমেষ আমাকে ভীষণ ভালোবাসে। ছোটবেলায় আমরা ছিলাম হরিহর আত্মা, তাই কখনো ও এইসব সম্পত্তিতে ওর অংশ আছে বলে ভাবেনি। ধর্ম কর্ম পুজো আর্চা নিয়েই এখনও জীবন কাটায়, আর আমি সুখে আছি জানলেই ও সুখী। সম্প্রতি আমি অনিমেষকে আমার মানসিক দুরবস্থার কথা জানিয়েছি, ও তাতে ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়েছে। লোভ কেউ ঘৃণা করে, লোভীদের আরও বেশি। আমি ওকে চিঠি দিয়ে বলেছি এখানে এসে ওর সমস্ত সম্পত্তি বুঝে নিয়ে ও যেন আমাকে মুক্তি দেয়। ও উত্তরে আসবে বলে জানিয়েছে,
যে কোনো দিন ও এসে হাজির হতে পারে। ওকে অমান্য বা অসম্মান করার সাহস আমার নেই, আশা করি তোমরাও তা করবে না। অবশ্য ও খুব কড়া ধাতের সাত্ত্বিক মানুষ, অসভ্যতা দেখলে ও সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারে। তাছাড়া এই বাড়ি গাড়ি ব্যবসা সব কিছুরই তো ও 80% মালিক। ভাবছি আমার 20% ওকে লিখে দিয়ে আমি মুক্তি নেব। তোমরা হয়তো মামলা করতে চাইবে, করে দেখো অনিমেষ তার কেমন জবাব দেয়। ও কখনো অন্যায়ের কাছে কাবু হতে শেখেনি, ওকে সব দিয়ে দিলে আমি হয়তো পথের ভিখারি হব, কিন্তু তাতে আমার আপত্তি নেই, আর তার বদলে অন্তত সুখ শান্তি তো ফিরে পাব। তাই এখন আমি অনিমেষের আশার অপেক্ষায় দিন গুনছি। যদি আমার হঠাৎ করে কিছু হয়, তাই তোমাদের সব কথা জানিয়ে রাখলাম। ইতি হতভাগ্য জিতেন্দ্রনাথ সেন। চিঠিটা বার দুয়ে খুঁটিয়ে পড়ল ইন্দ্রজিৎ, তারপর বলল, আপনি ঠিকই বলেছেন, উনি যেন জানতেন ওর খারাপ কিছু একটা হবে। হ্যাঁ, সেটাই তো আপনাকে বলতে চাইছিলাম। চিঠিটা বাবার বেডরুমে একটা টেবিলের উপর পেপার হোয়াইট দিয়ে চাপা দেওয়া ছিল। আপনার বাবার একটা ফটো দেখাতে পারে? জাস্ট এক মিনিট, এখনই নিয়ে আসছি। মহেন্দ্র ফটোর জোগাড় করতে চলে গেলেন। ইন্দ্রজিৎ দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে এলো মিহি গলায় কেউ গান গাইছে। সুরেন্দ্র গলা সাজছে, শুনে হাসি পেয়ে গেল ইন্দ্রজিতের। গানের জন্য এই গলা তৈরি হয়নি, এই গলা তৈরি হয়েছে শুধু দেহকে মাথার সঙ্গে জুড়ে রাখার জন্যে। তবে একটা ব্যাপার ইন্দ্রজিতের ভালো লাগলো, সুরেন্দ্র একজন নামী গায়িকার গানই প্র্যাকটিস করছেন। অর্থাৎ সুরেন্দ্র গায়ক নয়, গায়িকা হওয়ারই চেষ্টা করছেন। মহেন্দ্র একটা অ্যালবাম নিয়ে ফিরে এলেন, তার একটা পৃষ্ঠা খুলে ইন্দ্রজিৎকে দেখালেন। বছর তিনেক আগে 4 দিনের ফুরসত পেয়ে জিতেন্দ্রনাথ 3 ছেলে মেয়েকে নিয়ে সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিলেন। ফটোটা সেখানেই তোলা। আলো ঝলমলে একটা রাস্তায় জিতেন্দ্রনাথ দাঁড়িয়ে, পেছনে দূরে একটা বাড়ির মাথায় গ্লোশাইনে তৈরি একটা ড্রাগনের ছবি দেখা যাচ্ছে। জিতেন্দ্রনাথকে খুঁটিয়ে দেখল ইন্দ্রজিৎ। লম্বা দোহারা চেহারা, মাথায় বিস্তৃত টাক, শুধু দুকানের পাশে চুলের ঝালক, চোখে চশমা নেই, নিশ্চয়ই কন্ট্যাক্ট লেন্স পরেছেন। প্যান্ট শার্ট পরা জিতেন্দ্রনাথকে বেশ সুপুরুষই দেখাচ্ছে। ইন্দ্রজিতের মনে হলো সিমন্তিনী মারা যাওয়ার পর উনি অনায়াসেই বিয়ে করতে পারতেন। ইন্দ্রজিৎ বলল, এই ফটোটা আর এই চিঠিটা, হাতের চিঠিটা দেখালো ইন্দ্রজিৎ, আমি একটু রাখছি, কপি করে কাল বা পরশু আপনাকে ফেরত দেব। মহেন্দ্র রাজি হয়ে ঘাড় নাড়লেন, ফটোটা অ্যালবাম থেকে খুলে ইন্দ্রজিতের হাতে দিলেন। আমি এবার আপনার ভাই বোনের সঙ্গে একটু কথা বলবো, তারপর নিচে যাচ্ছি। ইঙ্গিতটা ধরতে পেরে মহেন্দ্র নির্লিপ্ত মুখে নিজের ঘরে ঢুকে গেলেন। ইন্দ্রজিৎ পায়ে পায়ে সুরেন্দ্রর ঘরে গিয়ে হাজির হল। সুরেন্দ্রর ঘরের দরজা খোলাই ছিল, এ ঘরে এসি নেই, বড় মাপের ঘর। ঘরের দেয়ালে রবীন্দ্রনাথ আর লতা মঙ্গেশকরের বাঁধানো ফটো ঝুলছে। এখানে ওখানে হারমোনিয়াম তানপুরা তবলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গোটা ঘরটায় কেমন আগোছালো ভাব, শিল্পীর ঘর বোধহয় এরকমই হয়। ঘরের ডান দিকের দেয়াল ঘেঁষে একটা শৌখিন শোকেস, তাতে যত রাজ্যের ক্যাসেট। শোকেসের ওপর বসানো রয়েছে 4000 PMP-র একটি সনি সাউন্ড সিস্টেম, তার স্পিকার দুদিকের দেয়ালে বসানো। সুরেন্দ্র ইন্দ্রজিৎকে দেখেই গান বাজনা থামিয়ে উঠে দাঁড়ালেন, সৌজন্যের হাসি হেসে বললেন, আসি। মেঝেতে দামি কার্পেট পাতা ছিল, সেখানে ইন্দ্রজিৎকে বসতে অনুরোধ করে সুরেন্দ্র নিজেও বসলেন। আমাকে কিছু জিজ্ঞেস করবেন? হ্যাঁ, মাথার চুলে হাত বুলিয়ে নিয়ে বলল ইন্দ্রজিৎ, আপনার বাবার কিডন্যাপিং সম্পর্কে আপনার কি আইডিয়া? একটু ইতস্তত করে সুরেন্দ্র চাপা গলায় বললেন, ওপেনলি বলবো? অফকোর্স। আমার মনে হয় এটা দাদার কাজ। ইন্দ্রজিৎ চমকে উঠল। সুরেন্দ্রকে এমনিতে দেখে ওর ভীতু মনে হয়েছে, সুরেন্দ্র যে ওর দাদার নামে এই রকম একটা অভিযোগ করতে পারেন সেটা ও কল্পনাও করেনি। মনে মনে নিজের কানটা মুলে দিল ইন্দ্রজিৎ। একজন তুখোর ডিটেকটিভকে সব রকম সম্ভাবনার কথা হিসেবে রাখতে হয়। আপনার এরকম মনে হয় কেন?
দাদা নিত্য নতুন বিজনেস চালু করে এক্সপেরিমেন্ট করে, সেজন্য ওর মাঝে মাঝেই অনেক টাকার দরকার হয়। এই তো শুনলাম এখন নাকি গ্ল্যাসুলের ফ্যাক্টরি খুলবে বলে ভাবছে। আসলে দাদার ব্যবসা চালানোর কোনো মাথাই নেই। ইন্দ্রজিৎ বাধা দিয়ে বলল, যার ব্যবসায় মাথা নেই তার কিডন্যাপিংয়ে মাথা থাকবে? খুব থাকবে। হাতি টাকা পাওয়ার জন্য দাদা মরিয়া হয়ে উঠেছে, আর ব্যবসার বুদ্ধি না থাকলে কি কারো মাথায় বদমাইশি বুদ্ধি থাকতে পারে না? তাই যদি হয় তাহলে মহেন্দ্রবাবু আমাদের কাছে গেলেন কেন? এতে তো ওরই অসুবিধে হবে। সাত করে কি আর গেছে, আসলে আশেপাশের লোকজন পাঁচ রকম কথা বলছে তাই। ইন্দ্রজিৎ কিছুক্ষণ চুপ করে কি ভাবল, তারপর আচমকা বলল, আপনি তো লাস্ট শনিবার জিতেনবাবুর সঙ্গে খুব তর্কাতর্কি করেছেন গান বাজনার দল নিয়ে, আপনি বিদেশে কোথায় যাচ্ছেন? সুরেন্দ্রর মুখ থেকে পলকে সব রক্ত সরে গেল। কে বলেছে আপনাকে? নিশ্চয়ই পরান্দা। সুরেন্দ্রর গলা মেয়েলি হলে কি হবে, ওর বুদ্ধির কোনো খামতি নেই, ভাবল ইন্দ্রজিৎ। যেই বলুক, ব্যাপারটা কি সত্যি? মাথা নিচু করলেন সুরেন্দ্র, কিছুক্ষণ পর মুখ তুলে তাকালেন ইন্দ্রজিতের দিকে। বাবার কালচার বলে কিছু ছিল না, গান বাজনার লেভেলটা বাবা ঠিক বুঝত না, মা কিন্তু এরকম ছিল না। আপনার অনেক স্বপ্ন আছে সুরেন্দ্রবাবু, রবীন্দ্রনাথের ছবির দিকে তাকিয়ে বলল ইন্দ্রজিৎ। স্বপ্ন সবারই থাকে, স্বপ্ন থাকাটা দোষেরও নয়, তবে কথাটা কি জানেন, জিতেনবাবুরও হয়তো কিছু স্বপ্ন ছিল। সেটা আমরা তিন ভাই বোনে চুরমার করে দিয়েছি, খানিকটা ক্ষোভের সঙ্গেই বললেন সুরেন্দ্র। ওর অনেক দুঃখ কষ্ট ছিল। দুঃখ কষ্ট আমার নেই, আপনি জানেন আমার এই মেয়েলি গলার জন্য কত অপমান আমাকে ছোটবেলা থেকে সহ্য করতে হয়েছে, এখনো হয়। আমার ছোট বোন পর্যন্ত আমাকে এই নিয়ে ব্যঙ্গ করে, খোঁটা দেয়। নিশ্চয়ই এই দুঃখ কষ্টের প্রতিবাদে আপনি জিতেনবাবুকে কিডন্যাপ করেননি? সুরেন্দ্রর ফর্সা মুখে রক্তের ঝলক ঝাপটা মারল, কথা বলতে গিয়ে উত্তেজনায় ওর গলা চিড়ে গেল। বাহ চমৎকার, এই না হলে ডিটেকটিভ, আপনি বরং আমাকে অ্যারেস্ট করুন। অনিমেষ কাকা বাড়িতে থাকলে আপনার এই ইনসাল্টের যোগ্য জবাব দিত। আপনার আর নবনীতার মধ্যে কোনো ডিফারেন্স নেই দেখছি। সুরেন্দ্রর অভিমান ইন্দ্রজিৎকে ছুঁয়ে গেল। ও বলল, স্যার আমি ঠিক সিরিয়াসলি কথাটা বলিনি, এমনি ঠাট্টা করে বলেছিলাম। সুরেন্দ্র একটু স্বাভাবিক হলেন, দাঁত দিয়ে বার দুয়েক ঠোঁট কামড়ালেন। ইন্দ্রজিতের সঙ্গে সঙ্গে ঘরের দরজা পর্যন্ত এগিয়ে এলেন। আচ্ছা আপনার বাবার বন্ধু অনিমেষ সরকার কি খুব কড়া ধাতের লোক? হ্যাঁ বাবার তুলনায় তো বটেই। জিতেনবাবুর চিঠির কথা তো আপনি সব জানেন। হ্যাঁ দাদা সবাইকে ওটা পড়ে শুনিয়েছিলেন। চিঠির কথা সব সত্যি? ইতস্তত করে সুরেন্দ্র বললেন, প্রথমটা তো বিশ্বাসই হতে চায়নি, পরে অনিমেষ কাকা আসার পর বুঝলাম শুধু সত্যি নয় হাড়ে হাড়ে সত্যি। টাকা পয়সা কোম্পানি সব কিছুরই কন্ট্রোল অনিমেষ কাকার হাতে। মনে মনে হেসে ফেলল ইন্দ্রজিৎ, সব কিছুর কন্ট্রোল হাতে থাকায় অনিমেষবাবুর অনিমেষ কাকা হয়ে উঠতে আর দেরি হয়নি। এ দুনিয়ায় লক্ষ্মী বড় শক্তিশালী। আচ্ছা সুরেন্দ্রবাবু, থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন, পরে দরকার হলে আবার কথা বলবো। আপনার ছোট বোনের ঘরটা কোন দিকে? অদ্ভুত চোখে ইন্দ্রজিতের দিকে তাকিয়ে বারান্দার শেষ প্রান্তের একটা ঘরের দিকে আঙুল তুলে দেখালেন সুরেন্দ্র, তারপর চাপা গলায় বললেন, একটু কেয়ারফুল থাকবেন, খরচের টাকায় টান পড়ায় নিতা খুব চুটে আছে। কালো অনিমেষ কাকার কাছে টাকা চাইতে গিয়েছিল, অনিমেষ কাকা স্লিপ না করে দিয়েছে, নিতা অনিমেষ কাকার ওপর একেবারে ফায়ার হয়ে আছে। বাবা ফিরে না এলে আমাদের এই দম আটকানো অবস্থা কাটবে না। সুরেন্দ্র ঘরের দরজায় দাঁড়িয়ে ইন্দ্রজিৎকে বিদায় দিলেন। ইন্দ্রজিৎ মার্বেল পাথরের বারান্দায় পা ফেলে নবনীতার ঘরের দিকে এগোল। ঘরে ঢুকতেই এয়ার কুলারের ঠান্ডা ছোঁয়া ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরল, আর একই সঙ্গে হালকা পারফিউমের গন্ধ ওকে আদর করল। ঘরে কোথাও আলতো মিউজিক বাজছিল, কিন্তু শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে সেটা ঠাউর করা যাচ্ছিল না।
দরজার পাল্লা ঠেলে ঢোকার সময় নক করেছিল ইন্দ্রজিৎ। আর তখনই বিছানায় শুয়ে থাকা নবনীতা ঘাড় উঁচু করে তাকিয়েছিল ইন্দ্রজিতের দিকে, সুন্দর করে হেসে অভ্যর্থনা জানিয়েছিল। কাম অন শার্লক, বর্দা বলছিল আপনার নাম নাকি ইন্দ্রজিৎ, তা ইন্দ্রের সঙ্গে কতটা মিল আপনার? কথা বলতে বলতে বিছানায় উঠে বসল নবনীতা, অবাধ্য চুলগুলোকে মাথার এক মনোরম ঝাঁকুনিতে পিঠের দিকে ফেরত পাঠাল, তারপর তেরচা চোখে তাকিয়ে রইল ইন্দ্রজিতের দিকে, যেন একটু আগের প্রশ্নটার জন্য অপেক্ষা করছে। ধর্ম টর্ম কিংবা দেবতা নিয়ে আমার তেমন একটা চর্চা নেই ম্যাডাম, আমার কারবার অধর্ম আর শয়তান নিয়ে। ও, বসে বসেই শরীরটাকে লাট্টুর মতো ঘুরিয়ে পা দুটো বিছানার বাইরে ঝুলিয়ে দিল, ভুরু কপালে তুলে প্রশংসার ঢঙে বলল, স্মার্ট স্মার্ট, আই ডু লাভ ইট, বিউটি আর ব্রেন একই শরীরে, উফ, ভাবা যায় না। দেওয়ালে নবনীতার অনেকগুলো ফটোগ্রাফ পোস্টারের মতো করে লাগানো ছিল, তাতে নবনীতাকে নানান পোশাকে দেখা যাচ্ছে, পোশাকগুলোর বেশিরভাগই বিদেশের শ্রীবিচে মানানসই। অবশ্য নবনীতার এখনকার পোশাকটা ওর অনেকটা সেই ধরনের, পোশাকটা ম্যাক্সি কোচের, তবে হাঁটুর নিচেই শেষ হয়েছে, হালকা নীল আর সাদা জমিতে সুতোর কাজ করা, কাপড়টা এমনই স্বচ্ছ যে বোঝা যাচ্ছে নবনীতা অন্তর্বাস পরেছে। বলুন মিস্টার ডিটেকটিভ, আমার কাছ থেকে ডিটেইলে কি জানতে চান? ঠোঁট উল্টে বলল নবনীতা, একটু থেমে তারপর বলল, ওই চেয়ারটায় বসতে পারেন, ইশারায় হাত তিনেক দূরের একটা চেয়ার দেখাল, অথবা এইখানটায় বসতে পারেন। বিছানায় ঠিক ওর পাশটায় আলতো চাপড় মারল নবনীতা। তারপর খেলখেল করে জল তরঙ্গ শুনিয়ে দিল। ইন্দ্রজিৎ বকে যাওয়া মেয়েটাকে এক পলক দেখল, তারপর চেয়ারটায় গিয়ে বসল। আপনি মডেলিং করেন? বিছানায় বসে পা দোলাচ্ছিল নবনীতা, পা দোলানো থেমে গেল। কেন, আপনার আপত্তি আছে? কেউ নিজের ইচ্ছায় উচ্ছন্নে গেলে আমার আপত্তি করার কি আছে? উচ্ছন্নে কি বলতে চান আপনি? জানেন ফ্যাশন টিভি চ্যানেলে আমাকে দেখিয়েছে। বুঝেছি, আপনি নিজেকে ভীষণ দেখাতে চান, কিন্তু কেউ যদি দেখতে না চায়? রাগে থমথম করছিল নবনীতার মুখ, বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত ছুড়ে কি একটা বলতে যাচ্ছিল, ওকে ইশারায় থামতে বলল ইন্দ্রজিৎ। তারপর বলল, ধীরে ম্যাডাম ধীরে, আমি আপনার বর্দা বা ছোড়দা নই, আর বড়লোক হলেই কি অসভ্য হতে হবে? নবনীতার ভেতরটা কিছু একটা করার জন্য নিষ্পিষ করছিল, ওর চোখে আগুন জ্বলছিল, আক্রোশ ভরা চোখে ইন্দ্রজিৎকে দেখছিল ও। আপনার বাবাকে কিডন্যাপ করার পেছনে কার হাত আছে বলে মনে হয়? শান্ত গলায় জিজ্ঞেস করল ইন্দ্রজিৎ। নবনীতা রাগে গুম হয়েছিল, কাটা কাটা জবাব দিল, জানি না। আপনার ছোড়দা বলছিলেন, মহেন্দ্রবাবুর হাত থাকলেও থাকতে পারে। ছোড়দা পুরুষ নাকি, শুধু অন্যদের হিংসে করে, নিজের ইম্পর্টেন্সি ঢাকতে অন্যের নামে কাদা ছেটায়। অনিমেষ বাবু কেমন লোক? খুব ভালো, ঠোঁট বেঁকিয়ে বলল নবনীতা। শুধু বাবা ঠিক উল্টো, ওই লোকটা যে সত্যি সত্যি সবকিছুর মালিক সেটা ওর কথাবার্তায় বোঝা যায়, এক নম্বরের কঞ্জুস। সবসময় পুজো আর্চায় নিয়ে থাকার ভান করে, গেরুয়া পাঞ্জাবি পরে, বলে ওটা নাকি খুব পবিত্র রং, আসলে পুরোটাই ঢং। ইন্দ্রজিৎ মনে মনে সবকিছু খতিয়ে দেখার চেষ্টা করছিল। অনিমেষ সরকারের ওপরে তিন ভাই বোনের রাগ থাকাটা স্বাভাবিক, কারণ শুনে যতদূর মনে হচ্ছে কড়া দাঁতের কঞ্জুস মানুষ কখনো স্নেহকাতর পিতার বিকল্প হতে পারে না, সুতরাং জিতেন্দ্রনাথকে ফিরিয়ে আনাটা দারুণ জরুরি। কিন্তু তিনি কি এখনো বেঁচে আছে? বিছানার চাদরের ওই রক্তের দাগ বলতে চাইছে কিডন্যাপাররা নিষ্ঠুর হিংস্র, কিন্তু ওই রক্তের দাগ কি সত্যিই জিতেন্দ্রনাথের নাকি অন্য কারো? ল্যাব রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। অনিমেষ সরকার কি এ বাড়িতে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন? ইন্দ্রজিৎ জানতে চাইল। মানিয়ে নেওয়ার আর কি আছে? হাত উল্টে জবাব দিল নবনীতা। উনি প্রায় সবকিছুর মালিক, দিব্যি খাচ্ছেন ধাচ্ছেন ঘুরছেন এনজয় করছেন, আর আমাদের তেষ্টার ছটফটানি দেখছেন, বিনা পয়সা সার্কাস। ইন্দ্রজিৎ বিদায় নিতে যাচ্ছিল, হঠাৎই একতলার ড্রয়িং ডাইনিং স্পেস থেকে প্রবল ধমকানির চিৎকার ওর কানে এসে ঢুকল।
ভরাট গলায় কেউ চিৎকার করে বলছে, ইন্দ্রজিৎ চৌধুরী আমাদের বাড়িতে এসেছেন 4টার সময়, আর এখন প্রায় 7:30 বাজে, অথচ তোমরা কেউ আমাকে খবর দেওয়ার দরকার মনে করনি। মহেন্দ্র, জিতিনের কাছে আগেই শুনেছিলাম তুমি একটা স্টুপিড টাইপের, এখন দেখছি ও ঠিকই বলেছে। ইন্দ্রজিৎ বারান্দায় চলে এল, সেখান থেকেই পাখির চোখে দৃশ্যটা দেখতে পেল, যিনি আর দশরথের সোফার কাছাকাছি একটা জটলার মতো, সেখানে মহেন্দ্র, পরাণ এবং আরও একজন ভদ্রলোক দাঁড়িয়ে। ইন্দ্রজিৎ লক্ষ্য করল নবনীতা দরজা ফাঁক করে নিচের তলার ঘটনা দেখতে চেষ্টা করছে। ইন্দ্রজিৎ তরতর করে সিঁড়ি দিয়ে নামতে লাগল, নামতে নামতে কথাবার্তাগুলো ওর কানে আসছিল। কমন সেন্স বলো, তোমার কিছু নেই, তোমার কাছে সেন্সর মানে একটাই, ননসেন্স। মানে না, মানে আপনি বাড়িতে নেই, কি করে খবর দেব ঠিক, মানে বুঝতে না বোঝা কি আছে, তোমাদের কাছে তো আমার মোবাইল নাম্বার আছে। আর কোনো উত্তর নেই। মহেন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে, ইন্দ্রজিৎ ওদের সামনে এসে দাঁড়াল। ওর খুব খারাপ লাগছিল, হয়তো মহেন্দ্রদের এরকম রুক্ষ শাসনের লাগামেই রাখা দরকার, কিন্তু তাই বলে পরাণের সামনে, বাইরের গেস্টদের সামনে? অনিমেষ সরকারকে ভালো করে দেখল ইন্দ্রজিৎ। মাথায় কাঁচা পাকা চুল, চোখে হাই পাওয়ার চশমা, নাকটা অস্বাভাবিক মোটা, গালে হালকা চাপদাড়ি। পরনে নবনীতা যেমনটি বলেছিল, গেরুয়া খদ্দরের পাঞ্জাবি আর সাদা পাজামা, হাতে সাধারণ একটা লাঠি, হয়তো চলার সময় ভর দেওয়ার দরকার হয়, লাঠিটা দেখে নতুন বলে মনে হল। ইন্দ্রজিৎ পরিচয় দিয়ে একগাল হাসতেই অনিমেষ সরকারের মুখের রুক্ষতা কেটে গেল, কপালে ফুটে ওঠা বিরক্তির ভাঁজও গেল মিলিয়ে। আসুন মিস্টার চৌধুরী, আমার ঘরে আসুন, আপনাদের আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো? ইন্দ্রজিৎ বিনীতভাবে জানাল, না না ঠিক আছে, আপনি ঘরে যান, ফ্রেশ হয়ে নিন, আমি ওদের সঙ্গে 2 মিনিট কথা বলেই যাচ্ছি। ইশারা করে দশরথ আর জিনিকে দেখালো ইন্দ্রজিৎ। ওইটি আমার ঘর, মানে আপাতত ওখানেই আশ্রয় নিয়েছি। জিতেন্দ্রনাথের ঘরের লাগোয়া একটা ঘর দেখালেন অনিমেষ, তারপর লাঠিতে ভর দিয়ে সামান্য খুঁড়িয়ে হেঁটে এগোলেন সেই ঘরের দিকে। পরাণ ইতস্তত পায়ে ওকে অনুসরণ করল। মহেন্দ্র অপ্রস্তুতভাবে এদিক ওদিক তাকিয়ে আমি আসছি বলে চলে গেলেন। ইন্দ্রজিৎ জিনির পাশে সোফায় গিয়ে বসল। জিনি, ভেবেছিলাম দোতলায় গিয়ে ইন্টারোগেট করার সময়ও তোমাকে সঙ্গে থাকতে বলবো, তুমি নোট নেবে, কিন্তু তাতে সিচুয়েশনটা এত অ্যাম্বারেসিং হয়ে যেত যে, কথা শেষ করল না ইন্দ্রজিৎ। জিনি মুখ ভার করে বলল, বসে বসে শুধু বোর হচ্ছি, দশরথ দা যত রাজ্যে ডিটেকটিভ গল্প শুনিয়ে আমাকে আরো বোর করে দিচ্ছে। দশরথ আমতা আমতা করে হেসে বলল, এ মানে ইনভেস্টিগেশনের মূল মন্ত্রটা ওকে বোঝাতে চাইছিলাম। সেটা কি? দশরথ গম্ভীর ভাবে বলল, ইনভেস্টিগেট ইনভেস্টিগেট ইনভেস্টিগেট, শুধু তদন্ত করে যাও, তাহলেই ফল মিলবে। হ্যাঁ জিনি, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট খুব তাড়াতাড়ি লিখে নাও, পরে হয়তো মাথা থেকে বেরিয়ে যাবে। জিনি নোটপ্যাড আর পেন্সিল নিয়ে তৈরি হল। ইন্দ্রজিৎ সংক্ষেপে গড়গড় করে কিছু তথ্য আর কিছু মন্তব্য বলে গেল, যিনি পেশাদারী ঢঙে সেগুলো শর্ট হ্যান্ডে লিখে নিল। দশরথ কান খাড়া করে ইন্দ্রজিতের কথাগুলো শুনতে লাগলো আর মাঝে মাঝে বিজ্ঞের মতো মাথা নাড়তে লাগল। ডিকটেশন দেওয়া শেষ হতেই ইন্দ্রজিৎ অনিমেষ সরকারের ঘরের দিকে পা বাড়াল। মার্বেল পাথরের মেঝেতে আলোর কুচির নকশা ছড়িয়েছিল, তার উৎস খুঁজতে মুখ তুলে ওপরে তাকালো ইন্দ্রজিৎ। কাঠ গ্লাসের ঝাড় লণ্ঠন থেকে আলোর টুকরো নানান দিকে ঠিকরে পড়ছে। অনিমেষ সরকারের ঘরটা মাপে ছোট, তবে ছিমছামভাবে সাজানো। ঘরের এক কোণে একটা ছোট টেবিলের উপরে পাশাপাশি শিব ও কালীর ফটো, তাতে চন্দনের টিপ লাগানো। খাটের উপরে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন অনিমেষ। ইন্দ্রজিৎকে দেখে উঠে দাঁড়ালেন। আসুন আসুন, ওই চেয়ারটায় বসুন। আগে অতটা খেয়াল করেনি, কিন্তু এখন ইন্দ্রজিৎ লক্ষ্য করল অনিমেষ সরকারের গলার স্বরটা কেমন যেন ফ্যাঁস ফ্যাঁসে। ওর দেখিয়ে দেওয়া চেয়ারটায় বসলো ইন্দ্রজিৎ। বলুন, জিতেনের খোঁজখবরের কোনো হদিস পাওয়া গেল? কপালে ভাঁজ ফেলে ইন্দ্রজিৎ বলল, এখনো পর্যন্ত পাইনি,
তবে কতকগুলো ব্যাপারে খুব খটকা লাগছে। কিডন্যাপাররা মুক্তিপণ চাইতে এত দেরি করছে কেন? তারপর কিডন্যাপিংটা যেভাবে হয়েছে, মানে বাড়িতে এসে যেভাবে ওরা জিতেন্দ্রনাথকে তুলে নিয়ে গেছে, তাতে কাজটা যে খুবই রিস্কি ছিল, আই মিন কিডন্যাপাররা হেভি রিস্ক নিয়েছিল, জেনারেলি এতটা রিস্ক ওরা নেয় না। কিন্তু নিলই যখন, তাহলে টাকা চাইতে দেরি করছে কেন? যারা এত ডেসপারেট। ঠিকই বলেছেন, জাস্টিফাইড পয়েন্ট। তবে ওরা হয়তো চাইছে কটা দিন থাক, ব্যাপারটা তিরিয়ে পড়ো, তারপর ওসব জাগে। এবারে আপনার কথা বলুন, এ বাড়িতে কেমন লাগছে? ভালো কি করে লাগবে বলুন। কাপে শেষ চুমুক দিয়ে কাপটা একটা টি টেবিলে নামিয়ে রাখলেন অনিমেষ। যার সঙ্গে এতদিন পর দেখা করতে এলাম সেই নেই, তারপর এরকম বাজে খবর, আমার মনটাই কেমন ডিপ্রেস হয়ে গেছে। মহেন্দ্র, সুরেন্দ্র, নবনীতা, ওদের কেমন বুঝছেন? একেবারে উচ্ছন্নে গেছে। যে কোনো কারণেই হোক, জিতেন ওদের বড্ড লাই দিয়ে মানুষ করেছেন। ও আমাকে পরপর বেশ কয়েকটা চিঠিতে ওর দুঃখের কথা লিখেছিল। লাস্ট চিঠিটা পেয়েছিলাম দিন 15 আগে, এই দেখুন। খাট ছেড়ে উঠে পড়লেন অনিমেষ। দেয়ালের সুদৃশ্য হুকে ঝোলানো ওর কয়েকটা জামা কাপড়ের কাছে গেলেন, সেগুলোর পকেট হাতড়ে হাতড়ে একটা ভাঁজ করা চিঠি বের করলেন। সেটা খুলে একবার দেখে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ইন্দ্রজিতের কাছে এলেন। এটা পড়ে দেখুন, তাহলেই মোটামুটি সব বুঝতে পারবেন। ইন্দ্রজিৎ চিঠিটা নিয়ে পড়ল। হাতের লেখা যে জিতেন্দ্রনাথের তাতে কোনো সন্দেহ নেই। প্রাণের বন্ধুকে নিজের প্রাণের কথা লিখেছেন জিতেন্দ্রনাথ, বন্ধুকে এ বাড়িতে আসার জন্য বারবার করে অনুরোধ করেছেন, বলেছেন তোর বিষয় সম্পত্তি তুই এবার বুঝে নে, আমাকে মুক্তি দে, আমি বিভাগী হয়ে কোথাও চলে যাই, সংসারে আর লোভ নেই। ইন্দ্রজিৎ চিঠিটা ফেরত দিয়ে জিজ্ঞেস করল, আপনি এ চিঠির জবাব দেননি? না, ফোনে কথা বলেছিলাম। পা টেনে টেনে খাটে গিয়ে বসলেন অনিমেষ। ওকে অনেক বোঝাতে চেষ্টা করেছিলাম, বলেছিলাম তুই শক্ত হাতে ছেলেমেয়ের রাশ টেনে ধর, সব ঠিক হয়ে যাবে, ওদের শাসন করার সময় এখনো পেরিয়ে যায়নি। আপনার পায়ে কি হয়েছিল? পায়ে? ইন্দ্রজিতের আচমকা এই প্রশ্নে অনিমেষ কেমন যেন থতমত খেয়ে গেলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, বছর দশেক আগে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে পায়ে চোট লেগেছিল, ফিমার বোনের শ্যাফ্ট ভেঙে গিয়েছিল, ডাক্তাররা স্টিলের প্লেট বসিয়ে ওটা মেরামত করে দেন বটে, তবে পায়ে একটু দোষ থেকে গেছে। কথা শেষ করে মলিন হাসলেন অনিমেষ, চোখ থেকে চশমাটা খুলে পাঞ্জাবির খুঁট দিয়ে কাঁচ দুটো মুছলেন, তারপর আলোর দিকে চশমাটা তুলে ধরে কাঁচ পরখ করে চশমাটা আবার চোখে দিলেন। আপনি এ বাড়িতে এসেই যখন শুনলেন জিতেনবাবু কিডন্যাপড হয়েছেন, তখন পুলিশে ইনফর্ম করার কথা বলেননি? না, বরং অন্যরকম সাজেশনই দিয়েছিলাম। মহেন্দ্রকে বলেছিলাম পুলিশে খবর দিলে ব্যাপারটা পাঁচ কান হবে, এতে সবারই লজ্জা, তাছাড়া কিডন্যাপাররা শাসিয়েছে, পুলিশে ইনফর্ম করলে হয়তো জিতেনের বড় রকমের ক্ষতি হয়ে যাবে, হয়তো জিতেনের সঙ্গে কোনোদিনই আমার আর দেখা হবে না। গলার স্বর ভেঙে গিয়ে বুঝে এল। অনিমেষ সরকার মুখ নিচু করলেন, পকেট থেকে নীল কালো চেক চেক একটা রুমাল বের করে চশমার ফাঁক দিয়ে চোখ মুছলেন, তারপর কিছুটা সময় নিয়ে মুখ তুললেন, শক্ত গলায় বললেন, সেই জন্যই আমি পুলিশে খবর দিতে বারণ করেছি, জিতেনের বাড়িতে এই আমি প্রথম এলাম, অথচ ওর সাথে দেখা হবে না, এটা ভাবা যায় না। জিতেনবাবুর ফিরে আসার জন্য আপনি কতদিন ওয়েট করবেন? দেখি, আরো সপ্তাহ দুয়েক তো বটে, আশা করছি এর মধ্যে কিডন্যাপাররা যোগাযোগ করবে, ওরা যাই টাকা দামি করুক দিয়ে দেবো, টাকার অঙ্কে জিতেনের দাম মাপা যায় না। ও আমার কোন ছোটবেলার বন্ধু জানেন? জিতেন্দ্রনাথকে নিয়ে স্মৃতিচারণ শুরু করলেন অনিমেষ। স্কুলের গল্প, কলেজের গল্প, একসঙ্গে বেড়ানোর গল্প, বিয়ের গল্প, ব্যবসার গল্প, গল্পের আর শেষ নেই। ইন্দ্রজিৎ মোটেই বিরক্ত হচ্ছিল না, বরং গভীর মনোযোগে শুনছিল। অনিমেষের কয়েকটা গল্প এমনই যে খুব অন্তরঙ্গ বন্ধু ছাড়া জানা সম্ভব নয়। কথার মাঝে পরাণ ঘরে এসে ঢুকল।
অনিমেষের চায়ের কাপ প্লেট তুলে নিয়ে ও চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ওর চোখ পড়ল ইন্দ্রজিতের দিকে। পরাণ যেন সামান্য অবাক হল, কিন্তু কিছু বলল না। আপন মনেই কিসব বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। ইন্দ্রজিৎ অনিমেষ সরকারকে দেখছিল আর ভাবছিল, কিডন্যাপিং এর পেছনে এ বাড়ির কেউ নেই তো। মহেন্দ্র, সুরেন্দ্র, নবনীতা, ওরা কি স্রেফ টাকার লোভে জিতেন্দ্রনাথকে কিডন্যাপ করতে পারেন? আর অনিমেষ সরকার, উনি কি কিডন্যাপ করতে পারেন জিতেন্দ্রনাথকে? কিন্তু সে নিশ্চয়ই টাকার লোভে নয়, অন্য আর কি কারণ থাকতে পারে? কুয়াশা দিয়ে তৈরি একটা ছবি ইন্দ্রজিতের চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল। ছবিটা স্পষ্ট হতে গিয়েও বারবার অস্পষ্ট হয়ে যাচ্ছিল। অনিমেষ সরকারের গল্প শেষ হলে ইন্দ্রজিৎ বলল, একটা কাগজে আপনার অ্যাড্রেস আর সেলফোন নাম্বারটা একটু লিখে দেবেন। কেন বলুন তো, এ বাড়ির ফোন নাম্বার তো আপনি জানেন না? আপনার সঙ্গে আলাদা কথা বলার দরকার হতে পারে। ঠিক আছে, লিখে নিন। আমার পেনের রিফিলটা শেষ হয়ে গেছে, মিথ্যে কথা বলল ইন্দ্রজিৎ। তখন নিমরাজি হয়ে বিছানা ছেড়ে উঠলেন অনিমেষ। হাতে ধরা রুমালটা পকেটে রেখে পা টেনে টেনে কোণের টেবিলটার কাছে গেলেন। ড্রয়ার থেকে পেন বের করে একটা ছোট প্যাডের কাগজে খসখস করে ঠিকানা আর ফোন নম্বর লিখলেন। তারপর পৃষ্ঠাটা ছিঁড়ে নিয়ে ইন্দ্রজিৎকে দিলেন। কি মনে হচ্ছে মিস্টার চৌধুরী, এই কেসটা আপনি সলভ করতে পারবেন? ইন্দ্রজিৎ হাসল। সলভ তো করতেই হবে, এটা আমার প্রথম কেস। হাসলেন অনিমেষ। ইন্দ্রজিৎ বেরিয়ে এলো ঘর থেকে। আপাতত ওর কাজ শেষ, তবে মারুতি ভ্যানে ওঠার আগে পরাণের সঙ্গে একবার কথা বলে নিতে ও ভুলল না। ফেরার পথে স্টিয়ারিংয়ে বসে ইন্দ্রজিৎ অনেক কথা বলল। দশরথ নানান প্রশ্ন করল ওকে। প্রশ্নের ঢঙ্গগুলো এমন যে সে যেন কোনো অপরাধীকে থানায় ডেকে জেরা করছে। ইন্দ্রজিৎ হাসি মুখে দশরথের সব প্রশ্নের উত্তর দিচ্ছিল, আর জিনিকে বলল কথাবার্তাগুলো যতটা সম্ভব টুকে নিতে। কাল অফিসে এগুলো ওয়ার্ড প্রসেস করে আমাকে একটা ড্রাফট প্রিন্ট আউট দিও। ওকে স্যার। উল্টোডাঙ্গা ভিআইপির মোড়ে গাড়ি আসতেই ইন্দ্রজিৎ ঘড়ি দেখল, রাত প্রায় নটা। খিদেই পেট চুঁই চুঁই করছে। জিনি আর দশরথদারও বোধ হয় একই অবস্থা, তাই ও বলল, এসো এখানে কোনো একটা রেস্তোরাঁয় আমরা ডিনারটা সেরে নিই। জিনি, তুমি বাড়িতে একটা ফোন করে দাও, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দেব। রাস্তার পাশ ঘেঁষে গাড়ি পার্ক করল ইন্দ্রজিৎ। ওরা গাড়ি থেকে নামল। জিনি বলল, তাহলে আমি চট করে একটা ফোন করে আসছি। ও চলে যেতেই নিজের পেটে হাত বোলালো ইন্দ্রজিৎ। দশরথদা পেটে একেবারে ছুঁচোই ডন মারছে, তোমারও নিশ্চয়ই একই অবস্থা? দশরথ একগাল হেসে বলল, না স্যার, পুলিশে চাকরি করার সময় ইউনিয়ন করতাম, তখন হাঙ্গার স্ট্রাইক করে করে খিদে সহ্য করার অভ্যাস হয়ে গেছে। প্রথমেই সবাইকে জানাই, বিছানার চাদরে যে রক্তের দাগ পাওয়া গেছে সেটা মানুষের রক্ত নয়, মুরগির রক্ত। ইন্দ্রজিতের কথা শেষ হতে না হতেই দশরথ চাপা গলায় বলল, মোরগেরও হতে পারে। সে কথা ইন্দ্রজিতের কানে গেল বলে মনে হলো না। ও তখন কৌতূহল নিয়ে বসে থাকা মানুষগুলোর মুখের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ওরা সকলেই চমকে উঠলেন। অনিমেষ সরকার, মহেন্দ্র, সুরেন্দ্র, নবনীতা আর পরাণ, প্রথম চারজন সোফায় ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন, আর পরাণ একপাশে সংকুচিতভাবে দাঁড়িয়ে। কি বলছেন মিস্টার চৌধুরী, অবিশ্বাসের সুরে বলে উঠলেন অনিমেষ সরকার। মানুষের রক্ত নয়, মুরগির রক্ত। মুরগেরও হতে পারে, আপন মনেই বিড়বিড় করে আবার বলল দশরথ। হ্যাঁ, মুরগির রক্ত। দশরথ আবার বিড়বিড় করল, কি বলল ঠিক বোঝা গেল না, তবে অনুমান করা গেল। এই ইনফরমেশনটা ল্যাব থেকে পাওয়ার পরই আমি অন্য অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা অ্যানালিসিস করতে শুরু করলাম।
হঠাৎই চোখ খুলে হাসলো ইন্দ্রজিৎ। আর তখনই সব কেমন ঠিকঠাক খাপে খাপ মিলে গেল এবং কিডন্যাপিং রহস্যের উত্তরটা ভেসে উঠল আমার চোখের সামনে। সেন কটেজের ড্রয়িং ডাইনিং স্পেসে বসে কথা হচ্ছিল। ঘড়ির কাঁটা প্রায় 7টার ঘরে পৌঁছে গেছে। বিচিত্র ঢঙের সুন্দর সুন্দর সব বাতি ঘরটাকে প্রায় দেয়ালির রাত করে তুলেছে, কিন্তু এখন আবহাওয়া খানিকটা থমথমে, সবাই কেমন যেন গম্ভীর, এমনকি নবনীতাও। আজ এই মুহূর্তে যেন গৃহকর্তার অভাবটা টের পাওয়া যাচ্ছে। রহস্যটা খতিয়ে দেখতে মাত্র 3 দিন সময় নিয়েছে ইন্দ্রজিৎ, যিনি টাইপ করে দেওয়া তথ্য নিজের স্মৃতি আর বুদ্ধিকে বারবার ব্যবহার করে একটা অনুমানে পৌঁছেছে। তারপর অনিমেষ সরকারের লিখে দেওয়া ঠিকানা আর ফোন নাম্বার ওকে একটা প্রায় সিদ্ধান্তের কাছে পৌঁছে দিয়েছে। সুতরাং পুরোপুরি তৈরি হওয়ার পর ও মহেন্দ্র সেনকে ফোন করেছে, জানিয়েছে আজ সন্ধ্যায় চায়ের আসরে ও সব রহস্যের জট খুলবে, চেষ্টা করবে কিডন্যাপড হয়ে যাওয়া জিতেন্দ্রনাথকে ফিরিয়ে আনতে। কিডন্যাপাররা টাকা চাইতে দেরি করায় আমার প্রথম খটকা লেগেছিল। তাহলে কি কিডন্যাপিংটা যে বা যারা করিয়েছে তারা খুবই বড় লোক, তাদের টাকার দরকার নেই? একে একে মহেন্দ্র, সুরেন্দ্র এবং নবনীতাকে দেখে নিল ইন্দ্রজিৎ। সাধারণত কিডন্যাপিংয়ের কেসে যেটা হয়, পণবন্দীদের লুকিয়ে রাখাটা ভীষণ রিস্কি বলে কিডন্যাপাররা যত তাড়াতাড়ি সম্ভব টাকা নিয়ে তাদের ছেড়ে দিতে চেষ্টা করে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটায় তাড়াহুড়োর বদলে কেমন যেন ডিলিডালি গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছিল। সেদিন আপনাদের সবার সঙ্গে কথা বলে আমার মনে হলো কিডন্যাপিংয়ের মতো দুঃসাহসিক কাজ করার সাহস আপনাদের কারোর নেই। আশা করি আমার এই মন্তব্যকে আপনারা প্রশংসা হিসেবেই নেবেন। যাই হোক, বাকি আলোচনায় যাওয়ার আগে আমি অনিমেষ বাবুকে কয়েকটা কথা বলতে চাই, আর সেই সঙ্গে আপনাদের সবাইকে জানাতে চাই জিতেন্দ্রনাথকে কে কিডন্যাপ করেছে। সবাই উসখুস করতে লাগলেন, এ ওর দিকে অস্বস্তির চোখে দেখতে লাগলেন। অনিমেষ বললেন, বলুন কি বলতে চান? হাসলো ইন্দ্রজিৎ অপরাধীকে ধরে ফেলার হাসি। দুঃখের সঙ্গে জানাচ্ছি জিতেন্দ্রনাথকে আপনি কিডন্যাপ করেছেন। সবাই অবাক চোখে তাকালেন অনিমেষ সরকারের দিকে। ঘরে আলোচনা আর গুঞ্জন শুরু হয়ে গেল। দশরথ মুখের একটা অদ্ভুত ভঙ্গি করে চোখ বুজে মাথা নাড়তে লাগল। এক মিনিট, সবাইকে কথা থামাতে ইশারা করল ইন্দ্রজিৎ। আরেকটা কথা অনিমেষ বাবুকে আমার বলার আছে, জিতেন্দ্রনাথ সেনের সঙ্গে আপনার সারা জীবনেও আর দেখা হবে না। আপনি যদি 100 বছরও এ বাড়িতে অপেক্ষা করেন তাহলেও তার দেখা পাবেন না। কেন, জিতেন কি আর বেঁচে নেই? অনিমেষ অবাক হয়ে জানতে চাইলেন। সে তো আমার চেয়ে আপনি ভালো জানেন। চোখ মুটকে বাঁকা হাসলো ইন্দ্রজিৎ। বাবা, বাবাকে কি মেরে ফেলা হয়েছে? মিহি গলায় প্রশ্ন করলেন সুরেন্দ্র। বাবা কি এ বাড়িতে আর কখনো আসবেন না? মহেন্দ্র বললেন, কি সব কোড ল্যাঙ্গুয়েজ এ কথা বলছেন, স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। হাত তুলে সবাইকে ধৈর্য ধরতে বলল ইন্দ্রজিৎ। অনিমেষ সরকার যতদিন এ বাড়িতে আছেন ততদিন জিতেন্দ্রনাথের এ বাড়িতে আসা সম্ভব নয়। ওরা দুজন হরিহর আত্মা হলেও ওদের দুজনকে একসঙ্গে পাওয়া ইম্পসিবল। কেন? কারণ আপনারা দুজনে একই লোক। হরিহর আত্মা নন, একই আত্মা। পলকে সবাই চুপ করে গেলেন। নিস্তব্ধতা পুরু মোলায়েম চাদরের মতো বিছিয়ে গেল সারাটা ঘরে। অনেক অনেকক্ষণ পর জিতেন্দ্রনাথের গলায় কথা বললেন অনিমেষ। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। এবং পরচুলা চাপদাড়ি ও চশমা খুলে ফেললেন। নাকের ডগা থেকে টেনে খুলে নিলেন একদলা প্লাস্টিসিন। বাবা! পরাণ ছুটে গিয়ে জিতেন্দ্রনাথের পা জড়িয়ে ধরল।
কান্না ভাঙা গলায় ডুকরে উঠল, বড়বাবু, আপনি বড়বাবু। জিতেন্দ্রনাথ ওর মাথায় হাত বুলিয়ে ওকে দাঁড় করিয়ে দিলেন, বললেন, হ্যাঁ রে আমি, আর কোনো চিন্তা নেই। এবার ইন্দ্রজিতের দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি খুব প্রমিসিং ডিটেকটিভ মিস্টার চৌধুরী, এখন বলুন তো আমাকে আপনি কি করে সন্দেহ করলেন। ইন্দ্রজিৎ মাথার ঝাঁকড়া চুলে একবার হাত বুলিয়ে নিল, তারপর বলল, প্রথম সন্দেহ হলো আপনি জিতেন্দ্রনাথের লেখা বহু চিঠির কথা বলেছেন, একটা চিঠি আমাকে দেখিয়েছেনও, কিন্তু আপনার লেখা কোনো চিঠির কথা বলেননি, বাড়িতে আপনার লেখা কোনো চিঠি পায়ওনি কেউ। দ্বিতীয়, আপনার লাঠিটা নতুন আর আপনার সামান্য খুঁড়িয়ে হাঁটাটা মাঝে মাঝে ঠিকঠাক স্বাভাবিক হয়ে যাচ্ছিল। তৃতীয়, আমি যখন সন্দেহ থেকেই আপনাকে অ্যাড্রেস আর ফোন নাম্বার লিখে দিতে বলেছিলাম, আপনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। চার নাম্বার, আপনার রুমাল, আমি আর আপনি যখন সেদিন ও ঘরে বসে, ইশারা করে ঘরটার দিকে দেখালো ইন্দ্রজিৎ, তখন আপনি রুমাল বের করে চোখ মোছার ভান করছিলেন, সেই সময়ে পরাণ চায়ের কাপ প্লেট নিতে ঘরে ঢুকেছিল, আপনার হাতের রুমালটা দেখে ও চমকে উঠেছিল। আমি পরে ওর সঙ্গে কথা বলেছি, ওটা জিতেন্দ্রনাথের রুমাল, সে রুমাল আপনার পকেটে গেল কেমন করে? অবশ্য তখন আমি আপনাকে কিডন্যাপিংয়ের নাটের গুরু বলেই সন্দেহ করেছিলাম, পুরোপুরি জিতেন্দ্রনাথ বলে ভাবিনি। সেটা ভাবলেন কখন? ওই রক্তের রিপোর্টটা পাওয়ার পরই। তখন বুঝলাম পয়সা থাকলে একটা নকল কিডন্যাপিংয়ের ব্যবস্থা করা কোনো কঠিন ব্যাপার নয়, তাছাড়া টাকা আদায়ের ব্যাপারে কিডন্যাপারদের যেন কোনো মাথা ব্যথাই ছিল না। এছাড়া আরেকটা ব্যাপার সবচেয়ে উদ্ভট ছিল। কোনটা? আপনার এই মালিক বন্ধু অনিমেষ সরকারকে হঠাৎ করে জন্ম দেওয়া। আগে তো কখনো আপনি অনিমেষ সরকারের কথা ছেলে মেয়েকে বলেননি, তাহলে হঠাৎ করে এই ক্ষমতাবান বন্ধু এলো কোত্থেকে? আসলে মিস্টার সেন, আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি দুটো করে ব্যক্তিত্ব আছে, একটা নরম আর একটা কঠিন। একজনের কাজ ভালোবাসা, অন্যজনের কাজ শাসন করা। যদিও ব্যাপারটা অ্যাবসলিউটলি আপনাদের ফ্যামিলির ব্যাপার, তবুও বলছি আপনার একটা পার্সোনালিটিকে বহুদিন ধরে ঘুমিয়েছেন অনিমেষ সরকার। আপনি জিতেন্দ্রনাথ আর অনিমেষ দুজনকেই সজাগ রাখুন, তবে দুজনের মধ্যে ব্যালেন্সটা আপনাকেই মেনটেন করতে হবে। বেশি ভালোবাসাও যেমন ঠিক নয়, বেশি শাসনও তাই। যদি আপনি এবার থেকে এই মেনটেনটা করতে পারেন তাহলে সবারই ভালো হবে, আর সীমন্তিনী দেবীও খুশি হবেন। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো ইন্দ্রজিৎ, সকলের দিকে একবার দেখে নিয়ে নিচু গলায় বলল, বয়সে ছোট হলেও অনেক অপ্রিয় কথা বললাম, আশা করছি কিছু মনে করবেন না, আমাদের কাজ শেষ, আমরা এবার যাই। এক মিনিট মিস্টার চৌধুরী। উঠে দাঁড়ালেন জিতেন্দ্রনাথ, তারপর পরাণকে বললেন, পরাণ আমার চেক বইটা নিয়ে আয় তো। পরাণ তাড়াতাড়ি চলে গেল জিতেন্দ্রনাথের ঘরের দিকে। জিতেন্দ্রনাথ ইন্দ্রজিতের কাছে এসে আন্তরিক গলায় বললেন, আপনার কথায় আমি কিছুই মনে করিনি, বরং আপনার কথাগুলো মনে রাখার চেষ্টা করব। আসলে মেন্টাল টর্চারে আমি দিশে হারা হয়ে মরিয়া হয়ে উঠেছিলাম, তারপর ঝোঁকের মাথায় এসব পড়ে ফেলেছি। চেক বই এসে গিয়েছিল। জিতেন্দ্রনাথ পেন দিয়ে খসখস করে একটা 50,000 টাকার চেক লিখে দিলেন, নামের জায়গায় এসে থমকালেন তিনি। কি নামে হবে চেকটা? privateeye.com। কত টাকা চেক দিলে বাবা? নবনীতা জিজ্ঞেস করল। জিতেন্দ্রনাথ ওর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, That is none of your bloody business, lady। ইন্দ্রজিৎ বুঝল জিতেন্দ্রনাথ তার নতুন ভূমিকা এখন থেকেই শুরু করে দিয়েছেন। ওরা তিনজনে বেরিয়ে এলো সেন কটেজ থেকে। মারুতি ভ্যানে ওঠার পর দশরথ বলল, স্যার, কাল সকালে এই চেকটা শার্লক হোমসের ছবিতে ঠেকিয়ে তারপর ব্যাংকে জমা দেবেন। জিনি বলল, স্যার, বলছিলাম আজকের ডিনারটা বাইরে সেরে গেলে কেমন হয়? আমি স্যার এই রিকোয়েস্টেই করব ভাবছিলাম, কিন্তু সংকোচ আর লজ্জায় সে আমার কণ্ঠ রোধ করেছিল, যদিও আমার হাঙ্গার স্ট্রাইকের অভ্যেস আছে। তবু মারুতি ভ্যানের মিউজিক সিস্টেম অন করে দিল ইন্দ্রজিৎ।
সুরের ঝংকারে দশরথের শেষ কথাগুলো আর শোনা গেল। রক্তের দাগ ছিল গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করলেন কৌশিক, নীলাঞ্জন ও দেবলীনার সাথে আমি কমলেশ। আজকের গল্প পাঠে আমাদের দুজন নতুন সাবস্ক্রাইবার আমাদের সাথে যোগ দিয়েছেন, তৃষা দত্ত ও শৈবাল দাস। তৃষা ও শৈবাল, আপনাদের দুজনকে জানাই রেনবো মিডিয়া পরিবারে স্বাগত। আমাদের আগের প্রচারিত গল্পের নাম বিচিত্র প্রেমের অন্তরালে। বিচিত্র প্রেমের অন্তরালে গল্পটিতে আপনারা যারা মতামত দিয়েছেন তাদের কিছু মতামত এখানটায় তুলে ধরছি। মানুষ চক্রবর্তী লিখেছেন, এই রকম হাসির গল্প আরও শুনতে চাই, থ্রিলার ভূত ডিটেকটিভ গল্প একঘেয়ে হয়ে গেছে, ধন্যবাদ। ধন্যবাদ মানুষ চক্রবর্তী, আপনি যেমন শুনতে চান আমরাও তেমনি বানাতে চাই, কিন্তু মুশকিল হচ্ছে আপামর শ্রোতা বোধহয় ওই ভূত ডিটেকটিভ আর তান্ত্রিকের গল্পই পছন্দ করেন, তা না হলে গল্পের ভিউজ এত কম কেন? সম্রাট বিশ্বাস লিখেছেন বাংলাদেশ থেকে, যাক আজ অনেক আগে আগে শুনলাম, একটু ভিন্ন স্বাদ, অসাধারণ, ধন্যবাদ সম্রাট বিশ্বাস। উত্তরা সেন লিখেছেন, খুব মজার আর সুন্দর গল্প, বেশ অন্যরকম লাগলো, ধন্যবাদ উত্তরা সেন। রুমকি মুখার্জি লিখেছেন, নাইস অ্যান্ড ফুল অফ উইটনেস আফটার সাসপেন্স স্টোরিজ, হরর স্টোরিজ, ইটস এ নাইস রিলিফ। একদম ঠিক কথা, আমরা মাঝে মধ্যেই সবার ভালো লাগার জন্যই আমরা মাঝে মধ্যে এই রকম গল্প নিয়ে আসার চেষ্টা করব। শান্তা শ্রাবণী লিখেছেন, মাঝে মাঝে এমন মজার গল্প দিলে স্বাদ বদল হয়, ভালো লাগলো খুব, মধুরিমাকে অনেক ভালোবাসা, আর দাদা আপনি তো সবসময়ই অনবদ্য, ধন্যবাদ শান্তা শ্রাবণী। দীপ্তিপাল লিখেছেন, সত্যি খুব সুন্দর লাগলো, একটু অন্যরকম, ধন্যবাদ দীপ্তিপাল। রবি বৈরাগ্য লিখেছেন, মধুরিমা অতুলনীয়, আর এই ভীষণ মানসিক অবসাদের সময় তোমাদের এই উপস্থাপনা এক গ্লাস চিল্ড লস্যির মতো, সব গরম কেমন কেটে যায় ঠিক তেমনি সব অবসাদও দূর হয়ে যায়, আরও এমন গল্প পেলে ভালো লাগবে, ধন্যবাদ রবি বৈরাগ্য। আমরা তো চাই আপনাদের এইরকম গল্প শোনাতে, কিন্তু গোপা চক্রবর্তী লিখেছেন, দারুণ মজা লাগলো, এই রকম মজার গল্প শোনাবেন প্লিজ, মনে হচ্ছিল ঘটনাটা সামনে দেখছি, আর হ্যাঁ মিশির আলী আরও শোনার ইচ্ছে রইল, ধন্যবাদ গোপা চক্রবর্তী, অবশ্যই মিশির আলীকে আবার নিয়ে আসবো। অরিন্দম লিখেছেন, বেস্ট বলবো না, ভালো প্রচেষ্টা, ডিফারেন্ট জেনার, পুরো কমেডি, মুখ খুলে হাসতে পারলে বেশি ভালো লাগতো, ধন্যবাদ অরিন্দম। আগামী দিনে সেই রকম গল্প নিয়ে আসবো যাতে মুখ খুলে প্রাণ খুলে হাসতে পারেন। প্রকাশ বেরা লিখেছেন, আপনাদের প্রেজেন্টেশনে সাধারণ গল্প অসাধারণ লাগে, খুব ভালো লাগলো, থ্যাংকস, একটু বড় গল্প হলে ভালো লাগবে, ধন্যবাদ প্রকাশ বেরা, আগামী দিনে এইরকম মজার গল্প একটু বড় আপনাদের জন্য নিয়ে আসবো। শ্রেয়শ্রী দেব লিখেছেন, দারুণ সুন্দর, এরকম দমবন্ধ পরিবেশে মানে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যখন খুব হাঁপিয়ে উঠছিলাম ঠিক তখনই যেন এই গল্পটা এক পশলা বৃষ্টির মতো রিলিফ দিয়ে গেল, থ্যাংক ইউ সেই জন্য, ধন্যবাদ শ্রেয়শ্রী দেব। টুটুল চৌধুরী লিখেছেন, ভেরি নাইস লাভ স্টোরি, কমলেশ দাদা অ্যান্ড মধুরিমা ইজ অসম, থ্যাংক টু অল টিম রেনবো মিডিয়া সাসপেন্স, ভেরি হিলেরিয়াস মিউজিক অ্যান্ড ফানি, থ্যাংক ইউ অল, ধন্যবাদ টুটুল চৌধুরী। খোকন দাস লিখেছেন, ভালো লেগেছে আজকের নাটক, বিশেষ করে আবহ সঙ্গীত, অনেকদিন পর হাসির নাটক হলো, এই তো চাই, ভিন্ন স্বাদের নাটক, তবেই তো এর নাম রেনবো, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ, ধন্যবাদ খোকন দাস। শুভজিৎ লিখেছেন, জাস্ট অসম, খুব ভালো, এরকম হাসির গল্প আরও চাই, আরেকটা কথা টেনি দা হবে তো, আর লাস্টের মির্চির সঙ্গে কম্পেয়ারিংয়ে আপনি যে কথাটি বললেন, সত্যি বলছি আমিও এটাই ভাবি, নিজেকে কখনো বড় করে দেখা উচিত না, ধন্যবাদ শুভজিৎ। মলি বিশ্বাস লিখেছেন, খুব ভালো লাগলো ভাই, আপনি যাই পাঠ করেন তাই ভীষণ ভালো লাগে, হ্যাঁ তাই, ধন্যবাদ মলি বিশ্বাস। সীমা গুপ্ত লিখেছেন, কমলেশ দারুণ লাগলো, ধন্যবাদ সীমা গুপ্ত। সৌমেন নস্কর লিখেছেন, এই গল্প একটু বেশি করে দেবেন, আচ্ছা। মৌতারা লিখেছেন, দারুণ দারুণ, এখনও মুচকি হেসেই চলেছি, গল্প চয়ন খুব ভালো, ধন্যবাদ মৌতারা। দেবিকা রয় লিখেছেন, দাদা আপনি কি সারাদিন বই পড়েন, এত গল্প পান কিভাবে, গল্প দারুণ লাগলো, ধন্যবাদ দেবিকা রায়, পড়তে তো হয়। টুবাই নস্কর লিখেছেন, একেই বলে খাপে খাপ, কি বলবো আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি, অভূতপূর্ব চমৎকার উপস্থাপনা, কমেন্ট করতে গিয়ে আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম, এ যেন হাস্যরসের অনন্য এক অকৃত্রিম রূপ, বিছানায় শুয়ে শুয়েই আপনাদের গল্পটি শুনে প্রচুর হাসলাম, হাসতে হাসতে চোখে জল এসে গেছিলো, বিশ্বাস করুন হাসলেও চোখে জল আসে,
যাই হোক, মানবেন্দ্র পালের লেখা বেশ কয়েকটি গল্প আপনাদের চ্যানেলে উপস্থাপিত হলে খুশি হব। ধন্যবাদ টুবাই সরকার। মানবেন্দ্র পালের গল্প শুনতে চেয়েছেন, কিন্তু মানবেন্দ্র পালের প্রায় সব গল্প ইতিমধ্যে অন্যান্য চ্যানেলে হয়ে গেছে। এখন আমরা করলে সেই রিপিট হয়ে যাবে, তখন আপনারাই বলবেন এই গল্প তো আগে শুনেছি, আবার কেন। অর্পিতা মল্লিক লিখেছেন, রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার এক কথায় সুপার, সেটা আবার দেখিয়ে দিল। এর আগে আশাপূর্ণা দেবীর গল্পটির পর গোয়েন্দা গল্প শুনতে ভালো লাগলেও বোরিং হয়ে যাচ্ছিল, যদিও প্রতিটি উপস্থাপনাই অনবদ্য ছিল। আর আজকে বিমল করের সরস গল্পের বই থেকে ওই গল্পটি পাঠ করার জন্য আন্তরিক ধন্যবাদ। কমলেশদা একটি অনুরোধ, ওই বই থেকে অন্য গল্পও উপহার দেবেন শ্রোতাদের। আর একটা কথা না বলে পারছি না, আজকের গল্পে টুনির গলায় দেবলীনার থেকে মধুরিমার গলা অনেক বেশি মানানসই হয়েছে। দেবলীনার গলা খুবই সুরেলা, এখানে একটু কপটতা ও রাগতভাবের প্রয়োজন, যেটা মধুরিমার গলার সাথেই খাপে খাপ হয়েছে। ধন্যবাদ অর্পিতা মল্লিক। আমাদের দুজন বাচিক শিল্পী, একজনের নাম মধুরিমা আর একজনের নাম দেবলীনা, এটা আপনারা সকলেই জানেন। কোনো কোনো গল্পে হয়তো মধুরিমা দেবলীনা একসাথে দুজনকেই পাওয়া যায়, আবার কোনো গল্পে যেখানে শুধু একজন মাত্র মহিলা শিল্পীর প্রয়োজন, সেখানে মধুরিমা এবং দেবলীনার মধ্যে বেছে নিতে হয় একজনকে। এবং সেক্ষেত্রে আমি মাথায় রাখি ওই চরিত্রটাতে কাকে মানাবে। দেখুন, আমার পরিকল্পনা আপনাকে খুশি করেছে। আজ তাহলে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিতভাবে শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।